অনেক পালাই করে থাকি, কিন্তু আজকের পালাটা একটু ব্যতিক্রম ধর্মী পালা। নবুয়াত এবং বেলায়াত, তবে আমি শরীয়ত সরকার আমাকে রাখছে বেলায়েতের ভাগে। বাবাজি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হায়দার আলী দেওয়ান, ওনাকে রাখছে নবুয়াতের ভাগ। তা আমি সর্বপ্রথম আমার এই বেলায়াত বে লাম ইয়া তে, এই চার হরফের সার্থক অর্থ হলো বেলায়াত। বেলায়াত শব্দের আবেদনিক অর্থ হলো বিনিময়। জাতসেপাতের ঘূর্ণিপাকে পড়ে যাহা আবির্ভূত হয় তাহাই হলো বেলায়াত। বেলায়াতি একটি পাওয়ার। নবুয়াতে নবী, বেলায়াতে হলো ওলি আল্লাহ, পীর মুর্শিদ নায়েবে রাসুল। তথাপি আমি আপনার কাছে আমি প্রথম দাঁড়িয়েছি সিন্ডাজিম ধাতু হইতে বেলায়েতের উৎপত্তি স্থল। বেলায়েত সার্থক অর্থ হল আত্মদর্শন। একটা সেনা আর একটা সফিনা, একটা জানা একটা অজানা, একটা এপিট আর একটা ওইপিট, একটা জাহেরা আর একটা বাতানা। এ বিষয়ে আমরা অনেক আলোচনা করছি, কিন্তু ইতিমধ্যেই আমি আমার বাবাজির নিকটে প্রথমত জানতে চাবো এই যে নবুয়াত, আগে কি নবী না নবুয়াত আগে? আগে নবুয়াত না আগে নবী? এই ছোট্ট একটা কথা আপনার কাছে আমি জানব। এখন কি নবী হবে কি না? মাকানা মুহাম্মাদি আবাদি মিজা লোকমালাকা রাসুল্লাহি ওয়া খাতামান নাবিন, এটা সূরা আল আহজাবের মধ্যে বলা হয়েছে। কালেমা তামজিদের মধ্যে বলা হয়েছে, কালেমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরা ইহদাল্লাহু লিনূরিহি মাইয়াশাউ ইমামুল মুরসালিনা ওয়া খাতামান নাবিন। আসলে নবী কখনোই খতম না বাবারা। আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে দশই মহরম আশুরা, কালকে চলে গেছে ঈদে মিলাদুন্নবী, সামনে আসতেছে এটাকে শবে বরাত বলা হয়। শবে বরাত, শবে কদর, শবে কদর, শবে বরাত, শবে মিরাজ, ঈদে মিলাদুন্নবী, বারোই রবিউল আউয়াল, তারপরে দাঁড়িয়ে কিয়াম। আচ্ছা, আল্লাহ বলছে আমি আমার অগণিত ফেরেশতা সমূহ নিয়ে আমার বন্ধুর নামে দরুদ সালাম পেশ করে থাকি, হে বিশ্বাসীগণ তোমরাও তাহা কর। সময় স্বল্পতার কারণে, কারণ আমাদের আজানের বিরতি হয়ে গেছে, একটার নামাজের, জোহরের নামাজের বিরতি প্রায় দুইটার কাছাকাছি বাজে। হ্যাঁ, আমি আর উপরে একটা কথা যদিও রাখছি, মানে এ কথাটা উনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিবে, আমি এখান থেকে আমার জন্য, আপনাদের জন্য না, আপনারা তো গান শুনতে শুনতে নিজেরাই গান হয়ে গেছেন, আপনারা তো অনেক অবগত, আমি আমার শেখার জন্য। বাহ্যিক জগতে উনি তিনটি অবস্থায় আছে, কুয়াতে মালাকি, কুয়াতে বাশারি, কুয়াতে হাকিকি। আনা বাশারম বিমিসলুকুম আমানা কারিলা মান সিফাতিল্লাহি তাআলা মালাকুন মান রাআনি ফাকাদ রাআল হক। এই তিন অবস্থায় নবী আছে, নবী ছিল, নবী আছে, নবী থাকবে, থাকবে। আচ্ছা স্যার, এক সামে নবী ওয়ালা ওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন। আওয়ালে নবী, আখের নবী, জাহের নবী, বাতেন নবী। নবী ছিল, আছে, থাকবে। নবীকে যদি কেউ অস্বীকার করে তার সমস্ত এবাদত বন্দিগি রসাতলে কি কর যাবে। তো আমি সেই বিষয়ে একটা কথা আপনার কাছে জানতে চাবো। নবী আমার প্রথমে আল্লাহর নূর,
ছিলেন আওয়ালামা খালাকাল্লাহু মিন নুরি দুয়মে হলো তওবা গাছের ফুল তিয়মে হইলো ময়নার গলার হার চৌটা সেতারা নবী পঞ্চমে ময়ূর কিম্বা ময়ূরীর আকার ষষ্ঠমে আদম সবি বৃক্ষের ফুল সপ্তমে আব্দুল্লাহর নাসিকা মুবারকে অষ্টমে মা আমেনার গর্বে নবমে আসলেন মানুষ নয় মানুষের মতন জীব নয় জীবের গঠন পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মা আমেনা বাবা আব্দুল্লাহকে ভায়া করে মানুষকে বোঝানোর জন্য সেই লীলাক্ষেত্রে রাখালিয়ার বেশে আসছিল নকলা গ্রামে হাদিস শরীফে নির্ণয় আছে মা আমেনা বাবা আব্দুল্লাহ আমাদের হয় বাসর আর ওনাদের হয়েছে রাত্রি যাপন অপরাধ মাফ করবেন ছেলে মেয়ে বিয়ে হয়েছে দুজন বিয়ের বয়স ৪০ বছর এক ঘরে ছেলে আর এক ঘরে মেয়ে তাতে কি কোনোদিন সন্তান সন্ততি আসবে হাদিস শরীফের নির্ণয় আছে আমাদের জন্য হলো বাসর নবীর জন্য হলো রাত্রি যাপন নবীর মা এবং বাবার জন্য হলো রাত্রি যাপন এ রাত্রি যাপন কালীন সময়ে নবী আমার নবীর বাবা এবং নবীর আম্মা যান তার নাম হলো মা আমেনা মা আমেনার আট বছর বয়স আট বছর বয়সে তো কোনো মেয়েই সাবালিকা হতে পারে নাবালিকা নাবালিকা মা আমেনা নবীর আম্মা যান বাবা আব্দুল্লাহ দুজন একই ঘরের মধ্যে শয়নে ছিল রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়ে আসে তখন মা আমেনা তাকে দেখেছিল বাবা আব্দুল্লাহর দ্বিদল দল পদ্ম আরবিতে যাকে মাকামে মাহমুদা বলা হয় কেউ কেউ কপাল বলে কপাল দ্বিদল পদ্ম আর হলো আরবিতে বলে মাকামে মাহমুদা প্রশংসিত স্থান রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয় মা আমেনা তাকিয়ে দেখছিল মুহাম্মদি নূর ঝলমল 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 করতেছে তখনও নিজের আত্মহুতি নিজের একরকম নিজে বোধগম্যের বাইরে হয়ে তিনি হতাশ হয়ে মানে বিভোর হয়ে গেল সেই নূরটাকে ধরার লক্ষ্যে যখন নূর ধরবে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে মা আমেনা জড়িয়ে ধরেছিল বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরল বাবা আব্দুল্লাহকে চুম্বন দিল ললাটে নাসিকা দিয়ে প্রবেশ করলো আমার নবী আমরা থাকি যেখানে নবী যায় নাই সেখানে আমরা যে পথে আসি নবী এই পথেও আসে নাই আমরা যে পথে প্রবেশ করি নবী ওই পথে প্রবেশ করে নাই হ্যাঁ আমরা হলো চতুর্দল পদ্মে আর নবী তার উপরের অংশে তথাপি আমি আপনার কাছে জানতে চাবো উনি মানুষ বেশে আসছে তো তবে ওনাকে কেউ যদি মানুষ ভাবে তাহলে তার সর্ব এবাদত বন্দিগি রসাতল হাদিসে নির্ণয় করেছে ওনার গায়ের মধ্যে স্মৃতিচিহ্ন ছিল ৫টি এক নাম্বার স্মৃতিচিহ্ন ছিল হলো ওনার লজ্জা স্থান ঢাকা ছিল নুরুন আলা নূর সর্বঙ্গ নূরের গিলাফ দিয়ে ঢাকা ছিল উনি ছেলে কিংবা মেয়ে এটা কেউ ধরতে পারে নাই বোঝাও যায় নাই উনি ছেলে না মেয়ে তার কারণে সর্বাঙ্গ নূরের গ্লাভ দিয়ে আবৃত করা ছিল দুই নাম্বারে হোনার চোখে সুরমা লাগানো ছিল তিন নাম্বার উনি খাতনা অবস্থায় আসছিলেন চার নাম্বার হলো এক হাতে নবুয়াত ছিল আর এক হাতে হেলায়েত ছিল কিন্তু হাদিসে এটাও নির্ণয় আছে যেটা বললাম এটাও হাদিস আবার আর এক হাদিসে আসছে উনার নবুয়াতের স্মৃতিচিহ্ন হলো মোহরের নবুয়াত মোহরের নবুয়াত হলো লক্ষ তিলকের সমষ্টি দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি উহা ছিল স্কন্দ হতে নিচে
কোমর হতে উপরে ডান কাদের মধ্যস্থলে। আমি খালি আপনার কাছে জানতে চাই এ হাতে করে নিয়ে আসলো নবুয়াত, এটা পিষ্ট দেশে যাওয়ার কারণগুলো কি? এ দুইটাই থাক, প্রথম তো বলবো তাই বাজান তো ভালো ভালো বলবে ইনশাল্লাহ। আমি চাইলে আমার মানে পিসাবগো কাছে চাইলে অপরাধ হয়, আমার মাফ করবেন, উনি তো একজন পীর মানুষ, ওনার কাছে চাইলে আমার অপরাধ হবো। আমি দয়াল করে চাইস না, চাইও না, কিন্তু পিসাবের কাছে চাইলে তো ঠকা হবো, যদি কৃপা করে দেয় রাখার বান রইবা বিনা খুঁজে যায়, এই জন্য চাইলাম কম দিবইল, না চাইতেই আর দেয়, যাতে দয়াল যে যাতে তো দয়াল পালা এদিক সেদিক হোক, আইবনি ঘুরিয়ে গেড়ে আমি আনমনি পালা যেন না ওনা হিন্দে যাই গিয়ে সঠিক তত্ত্ব আজকে কয়ে বাই করুন বাবার বউ। আমি সুফি সম্রাট দেওয়ান রশিদের একটা গান আপনাদেরকে শোনাবো, আমাদের জিটকে কলকাতা সেলসেলা উপেন্দ্রনাথ ভট্টাচার্য একটা বই লিখছিল, বইটা 21 বছর গবেষণা করে লিখেছিল, 21 বছর গবেষণা করে যে বইটা লিখলো এই বইয়ের নাম হলো বাংলার বাউল। এই বাউল বাংলার বাউল গ্রন্থের মধ্যে অনেক সাধকের নামই ওর মধ্যে নির্ণয় করা ছিলেন, কিন্তু দুইজন সাধকের নাম ছিল বেশি বেশি অগ্রগামী, একজন হলো পূর্ববঙ্গে আর একজন পশ্চিমবঙ্গে। পূর্ববঙ্গে যিনি আসছেন তিনি হলো জিটকার মাটিতে যিনি শুয়ে আছেন সুফিকুলের শ্রেষ্ঠ সম্রাট দেওয়ান শব্দুর রশিদ আল চিস্তিনি যাবে, যার মুরিদ আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর, আর পশ্চিমবঙ্গে হলো মানবাত্মার বিজ্ঞানী পদকর্তা দরবেশজি লালন শফকির, যার গান বাংলাদেশ নয় গোটা বিশ্বে গবেষণা চলছে। সাইজির গানকে গান বলে না, এটাকে কালাম বলা হয়, এই কালামের উপরে বর্তমান ডক্টরেট চলছে। আমি তারই লেখা একটা গান আমি আগে রাখি, বাবার কাছে প্রশ্ন রাখছি কম জবাব বেশি, আমার বাবা জানে আমার আমার প্রতি একটু আশীর্বাদ করে আমি যেন ভালোভাবে গাইতে। মন বেলায়াতে আই মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে, নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হিনবি যদি আল্লাহ রাসুল হে, ওরে চিনবি যদি আল্লাহ রাসুল হে, আমার মন বেলায়াতে আই আমার মন বেলায়াথায় সার হরফে ভেদ জানতার কর্ম করে, হরফে তুমি বেচ্ছানতা কর্ম করে, তোমার মুর্শিদ কেছি মিলে পারে গো ভাবে, মুর্শিদ কেছি মিলে পারে গো, মুর্শিদ কেছি মিলে পারে গো, আমার মন আমার মন খুদাছে না যায় দয়ালুর নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালুর, নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হিনবি যদি আল্লাহ রাসুল হে, মন চিনবি যদি আল্লাহ রাসুল হে, আমার মন বেলায়াতে আয়
আমার মন ডালায়াতে আয় মুর্শিদের নাম সাদনে নাম সরনে মুক্ত মালম হয় মুর্শিদের নাম সাদনে নাম সরনে মুক্ত মালম হয় তোনার জেনা আর সাফারি তাতেই রসুল হয় কান্দারি সাফারি তাতেই রসুল হয় কান্ডারি হে কত পাপি তাপি পায়ুদারি গো কত পাপি তাপি পায়ুদারি গো কত পাপি তাপি পায়ুদারি গো মুর্শিদের শরণে আশ্রয় দয়ালের শরণে আশ্রয় মাওলানি নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয় দয়ালের নাম শরণে নাম শরণেই মুক্ত মানব হয় যদি আল্লাহর রাসূল হে আরে দেওয়ান রশিদে কয় মুর্শিদ আমার নগদ জান্নাত তুমি আমার হে মুর্শিদ আমার নগদ জান্নাত তুমি আমার আরে তুমি অন্তিম কালে প্রিয় দিদার গো তুমি অন্তিম কালে প্রিয় দিদার গো অন্তিম কালে প্রিয় দিদার গো পাখি হয় বিদায় পাখি সেদিন হয় বিদায় মুর্শিদে নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয় দয়ালের নাম শরণে নাম শরণেই মুক্ত মানব হয় যদি আল্লাহ রাসূল হে আমার মন তুমি যদি আল্লাহ রাসূল হে আমার মন বেলায়াতে আয় আমার মন বেলায়াতে আয় মুর্শিদের নাম শরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম শরণে মুক্ত মানব যে শুনেছে শুনবি যদি আল্লাহ রসুল বেলায়াতে ডুব দিয়ে দেখ আর একটা গান আছে থাকে নবী নবুয়াতে খেলছে খেলা বেলায়েতে নবুয়াতার বেলায়েতের মাঝখানে ফাত পাত গাতরা এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী একজন মুর্শিদ পাইলেই দেয় সে ধরা থাকে নবী নবুয়াতে খেলা করে গিয়ে বেলায়েতে নবুয়াতার বেলায়েতের মাঝখানে পাত পাত গাতরা এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী রসিক পাইলেই দেয় সে তাই বে বিশ্বব্রহ্মাণ্ড নয় এটা মানব বাণ্ড হয় বিশ্বব্রহ্মাণ্ড হলো ক্ষুদ্রাদি ক্ষুদ্র আর মানব ভাণ্ডটা অত্যন্ত বড় বৃহত্তর সানুরহিম আয়াতিকামিন আফাকিও আমিন আনফুসিহিম আফাক শব্দের অর্থ হলো আকাশ আর আনফুর শব্দের অর্থ হলো জমি সাত্তবক আসমান আর সাত্তবক জমি এই চোদ্দ তবক আসমান জমিনের মধ্যে যা আছে তার সাথে বেশি কিছু এই মানব দেহের মধ্যে লুকিয়ে আছে জোরে জোরে গণ সুবহানাল্লাহ পৃথিবীতে চাঁদ হলো একটা
পৃথিবীতে সূর্য একটা, পৃথিবীতে কাবা একটা, কিন্তু মানবদেহের মধ্যে কাবা পাঁচটা। পৃথিবীতে সূর্য একটা, মানবদেহের মধ্যে সূর্য হলো বারোটা। পৃথিবীতে চন্দ্র একটা, মানবদেহের মধ্যে চন্দ্র হলো ২৪টা। আবার যিনি সার করছে তার জন্য হলো সারেই ২৪। তাই বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড নামে হলো নিগুড় রহস্য। ইয়াতে এলাহি, যিনি এলাহির দরজায় গিয়ে পৌঁছায় আর যা তার সেফাতের ঘূর্ণি পাকে পড়ে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়, তিনি হয়ে বেলায়েতের বাদশাহ। কে হয়েছিল? আবু তালিবের বেটা শেরে খোজা হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আল্লাহ রসুল বলছে আমাকে একজনই চিনছে, একজনই দেখছে। আমার যে দেখছে সেও আলী, আমার যে চিনেছে সেও আলী, আমার যে বুঝছে সেও হযরত আলী। আলী ছাড়া আমারে কেউ দেখে নাই, আমার অন্য রূপ দেখছে কিন্তু হাকিকি রূপ একমাত্র আলী বিহনে আমাকে আর কেউ। শ্রদ্ধা রাখি খালেক ফকির, আমাকে দেখলো চিনলো বুঝলো আলী, এই বেলায়েতের প্রধান প্রথম সম্রাট তিনি হলো হযরত মাওলা আলী কারিমুল্লাহ জহু। আপনারা সাধু মহাজন, জ্ঞানীগুণী মানিজন, আপনাদের মুখের দিকে তাকালে আমার অনেক কথাই মনে হয়ে যায়। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত একটা মানুষের জন্ম কাবাগরে হয়েছে, আর কারো জন্ম কাবাগরে হবে? কাবাগরে ওনার জন্ম হবে কেন গো? কেনই বার জন্ম কাবাগরে হবে? আল্লাহ যখন জাতে গাদিমে সমস্ত রুহুকে উদ্দেশ্য করে বলল, হে আমার রুহুদয়, তোমাদেরকে আমি পৃথিবীক নামক গৃহের মধ্যে প্রেরণ করতে চাই। আমার শেরে খোদা মাওলা আলী রুহু বলছিল, বিশ্বজগতের প্রতি পালক, আমি যাইতে পারি, আমার দুটি শর্ত আছে। একটি শর্ত হলো পবিত্র কাবা ঘরে আমার জন্ম দিতে হবে, পবিত্র কাবা ঘরে আমাকে জন্ম দিতে হবে। এবং আমি জন্ম নিয়ে তুমি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত ১৮,০০০ মাকলুকাত ৮০,০০০ আলম, এই রবুবিয়াত, এই কুল কায়নাত ৬,০০০ বয়জা, এই ১৮,০০০ মাকলুকাতের একটা বালির কণাও তুমি সৃষ্টি না করতা, সেই নবীকে আমি চোখ মেলেই যেন দেখতে পারি। আমার আল্লাহর কাছে এগুলো শিক্ষা কই রে, স্বীকার কই রে, আল্লাহর কাছে ওয়াদা কই রে, তো উনি আসছে। তাই আল্লাহর রসুল মাঝে মাঝে মুস্কি হাসতেন আর সমস্ত সাহাবিদেরকে বলতো, সাহাবি হলো দুই প্রকার, একটা হলো সাহাবা, একটা হলো আসাবে নবী, আর একটা হলো আসাবে সোফা। অনেক ঘটনা চক্রে মাওলা আলী কারিমুল্লাহ জহু দয়াল নবীকে খুঁজতে খুঁজতে উনি বিভূর হয়ে গেছে, কোথাও পাইতেছে না। হাঁটতে হাঁটতে দিনটা চলে গেল, রাতের বেলাও হাঁটতে শুরু করছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে গহীন জঙ্গলের ভিতরে খেজুর বৃক্ষের নিচে বসে উনি সেজদায় মোহিত হয়ে উম্মতের জন্য ইয়ে হাবলি উম্মতি এ রবে কেঁদে নয়নের জলে বক্ষ বাসিয়ে দিতেছে। বাবা, গভীর রাতে কেউ যদি ধ্যানস্থ অবস্থায় থাকে, তার পাশে যদি রাস্তা থাকে, ওই রাস্তাতে যদি কেউ হাঁটে, তার পায়ের শব্দটা শোনা যায় না গো? মাওলা আলীর পায়ের শব্দের ধ্বনি যখন দয়াল নবীর কর্ণমূলে চলে গেছে আর বলল, তাকে দেখে সম্মুখে আলী দণ্ডায়মান, বলল আলী, এ রাতের গভীরে
একাকী অবস্থায় আমাকে খুঁজতে এখানে আসলে বিষয়টা কি? সেদিন আমার দয়াল নবী বলছিল এই কথাটা, মাওলা আলী আমার হুজুরের কথার প্রতি উত্তরে বলল, হুজুর একটা কথা জানতে চাই, পরিবেশ হয় না, সুযোগ পাই না, আর আমার মনের কথাটা আমি কারো কাছেই ব্যক্ত করতে পারি না গো, কারণ সব কথা তো সবার সম্মুখেই বলা যায় না। সেদিন ছোট্ট করে বলেছিল, কি বলবে বলো, সে কথাটি তোমার কি? দয়াল নবীর সম্মুখে দোহাত বন্ধনে গলে বস্ত্র নিয়ে বলেছিল ছোট্ট সরে, হুজুর আপনি কে? এই জগৎ মন্দিরে যদি কোনো ভক্ত তার গুরুর গুরুত্বপূর্ণটি দর্শন করতে চাই, গুরুর পূর্ণতাটি দর্শন করতে চাই, সে কি আর গুরুর জায়গায় থাকে? সে গুরুর সমস্ত কিছু সে চাই ভক্তের কাছে দান করে দিয়ে, ভক্তকে রাজ প্রাসাদে বসায়ে গুরু নিজেই কাঙাল হয়ে ভক্তের কাছে বাধা পড়ে থাকে। বলো আমাকে তুমি চেনো না, আমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম আবু তালিব, এই সম্পর্কে তুমি আমার আপন চাচাতো ভাই। বললো আমাকে মাফ করবেন, আমার চাচাতো ভাইরে চিনি, কিন্তু আপনি কি? বলো আমি ওহাব জোহরির নাতি, আমি হাসান এবং হুসাইনের নানা, আমি চন্দ্র সূর্যের নবী, আমি সর্দারের দোয়ালক, আমাকে না বানাইলে আল্লাহ কুলকায়দাতের একটি বালির কণা সৃষ্টি করিত না। আমি ফাতেমাতু জোহরার বাবা, যত প্রশ্ন করে মাওলা আলী দোহাত জোরাত করে আসছে, বলল হুজুর আমি এই জন্য কথাটা জানতে চাই, আপনি রাস্তাতে হেঁটে গেলে, আপনি যখন রাস্তা দিয়ে গমনাগমন করেন, আমি খেয়াল করে দেখছি আপনার গায়ের ছায়াটা কখনো জমির মধ্যে পড়তে হয়েছে, মানুষ রূপে আপনি কে? এ কথা যখন বলছে, বলে গুরু বাক্য তো শিরে দাঁড়ো, আপনি যা বলেন তাই সঠিক, কিন্তু আসলে আপনি কে? কথা বলার পরে মাওলা আলী তাকে দেখে দয়াল নবীর নয়ন পথে গর গর করে জল চলে আসছে। বাবা সকল, আপনারা সিঙ্গার মানিকগঞ্জের মানুষ, আমি কি তত্ত্ব কথা বলবো, এই জগতে যদি দেখে কোনো ভক্ত তার মুর্শিদ কেবলার নয়ন পথে জল, সে কি স্থির থাকে? হায় হায় রে, আমি একই প্রশ্ন করলাম, এই প্রশ্ন করার পরে আমার দীনবন্ধুর নয়ন পথে পানি চলে আসছে রে, আমার মতো হতবাগা, আমার মতো অপরাধী বুঝি আর কেউ নাই রে। মাওলা আলীর কদমে সেজদায় মোহিত হয়েছে শেরে খোদা মাওলা আলী, বেলায়েতের সম্রাট, বেলায়েতের ইমাম। যখন সেজদাতে পড়ছে, মাওলা আলীরে টান দিয়ে বুকের সাথে ঝরিয়ে বলছে, আলী রে তোর জায়গাটা তো আমার পায় না রে আলী, তোর জায়গাটা হলো আমার বুকের রে আলী, তুই আমার বেলায়েতের ভক্ত, তুই আর আমি একই নূরের দুই খণ্ড, আমরা একই জায়গায় ছিলাম রে। যখন বুকের সাথে বুকটা মিশাইল, সিনারবে তো সিনাই লেনা দেনা হয়, প্রেমের বস্তু তো গোপনেই লেনা দেনা হয় বাবারা। মাওলা আলী বলল, হুজুর আমাকে মাফ করে দেবেন, আমি আর জানতে চাবো না আপনি কে। যখন প্রেমালিঙ্গন হয়ে গেছে সর্বাঙ্গে দিয়ে অঙ্গ, যখন পূর্ণ সঙ্গ হয়ে গেল, সেদিন আমার নবী বলেছিল, মানরায়ানি ফাকাত রাল হক, ওরে আলী যে আমার দেখছে তার আল্লাহ দেখার আর বাকি নাই,
যে আমারে দেখছে তার আল্লাহ দেখার বাকি নাই, যে আমার মাইনুদ্দিন বাবাকে দেখছে, যে আমার সুবান বাবারে দেখছে, যে আমার বেল্লাল হোসেন চিশতিকে দেখছে, যে আমার জজ ফকিরকে দেখছে, তার আল্লাহ দেখার আর বাকি নাই রে। এই মুর্শিদ নাম যার, ভক্তের তরণি আরে অসে পার কর না ধনি মানি রে, আরে অসে পার কর না ধনি মানি রে, শুধু পার হই মুর্শিদ নামে বিশ্বাসে লাগা পাতা জ্ঞানের গজা দিয়া মনে তুই এরা বিজঞ্জা অবিশ্বাসে এরা বিজঞ্জা তুই মুর্শিদ বলে ডাকসির কাল রে, তুই মুর্শিদ বলে ডাকসির কাল রে, তুই বেল্লাল বলে ডাকসির ভক্তির মাস তোমে ও কিরলাল ভেবে বলে ধান তোমার চাঙা নসির মন ভক্তির মাস তোলে, আরে ও তুই পরে দেখ না জর তুফানে রে, তুই পরে দেখ না জর তুফানে রে, তুই পরে দেখ না
পারে চই তান্ডের খেওয়ানি ভক্তের তো রোটি ও পারে চই তন্দর খেয়ালি মুর্শিদ দিল মহা মন্ত্র জীবের তো রোটি আরে বেল্লাল বড় করলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, সিজনের সময় একটু বেশি গাইলে ভালো লাগে না?
ভালো ভালো। আর একটু গাইলে আমি আসরের আজানটা পেয়ে যেতাম, বাহ সমস্যা হতো না। ওনার এটা একটি, তুমি বেজার হয়ো না বাবা, এটা একটি অসুখ। হ্যালো, কিভাবে আজকে আপনারা পাল্লা দিচ্ছেনটা কি? নবুয়াত আর বেলায়েত, বেলায়েত নবীর পক্ষের যে আলোচনাগুলা এটা আমার। প্রথম প্রশ্ন করেছে, নবুয়াত আগে নাকি বেলায়েত, নবী আগে না নবুয়াত আগে? এই প্রশ্নটা করার পরে তারপরে বলল কি, আল্লাহর নূরে নবী, নবীর নূরে মাখলুকাত, আওয়ালুনা মোহাম্মদ, আখরান মোহাম্মদ, আউসাদুনা মোহাম্মদ, কৌলুবানা মোহাম্মদ, বাহ কুল্লিয়ান মোহাম্মদ, আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনে নবী, সবখানেই নবী নবী। ওই নবী পর্যায়ক্রমে আবদুল্লাহর ঘরে আসলো, মা মেনা তাকে চুম্বন করলেন। চুম্বন করার পরে আমাদের মতো রজে আর বিজে নিম্ন দেশ দিয়া নবী যায় নাই, নবী গেছেন নাসিকা দিয়া। নাসিকা দিয়া যাবার পরে নবী দুনিয়াতে আসলেন, একটি আলো দেখলো, মা মেনার কোনো রক্তস্রাব হয় নাই। পাঁচটি চিহ্নিত বিশিষ্ট অবস্থায় উনি আসলেন। কি উনার খাদনা করা ছিল, চোখে সুরমা ছিল ইত্যাদি, বলেন তো এগুলি কার কথা? এগুলি আমি বলবো না উনি বলবে? হ্যাঁ, বলাটা তো আমার। তা আমার কথা উনি এতক্ষণ বলে বইলা, তারপরে অবশেষ দিছে কি, নবীর ডাইন হাতে নবুয়াত, বাম হালে হাতে বেলায়াত। এই কথাটাই দলিল মৈত্রিক নয়, আমি দেখাবো এই প্রশ্নটা সঠিক নয়। ওনার ডাইন হাতেও নবুয়াত ছিল না, বাম হাতেও ছিল না, দলিলে তা বলে না। কি বলে আমি সেটা বলবো। তাহলে প্রশ্নটা হলো, ওনার নবুয়াত ডাইন হাতের থেকে বাম হাতে গেল, এই প্রশ্নটা এইটুক হবে তাই না? এখানে আমার এসে বলছে কি, মানারানী ফাকাত রাইল হক একজনে জিজ্ঞেস করলো, নবী আপনি কে? এই জায়গাটা একটু ভাব লাগাইলো, কারণ আমার মানিকগঞ্জের লোক তো তরিকতের লোক, এই জায়গাটা একটু ভাব দিছে। কি দিছে, আপনি কে? কয় আমি হাসান হোসেনের নানা। কয় ওটা আমি জানি, আপনি কে? মাওলা আলীর শ্বশুর। বলে ওটাও আমি জানি, এটা আপনি কে? কয় হাসান ফাতেমার বাবা। কয় ওটাও আমি জানি, আপনি কে? তাহলে না খিচুড়ি তো আমার ফুপাল্লো উনি। এটা তো নবুয়াতের পক্ষে থেকে আলোচনাটা হবে তাই না? হ্যাঁ, কেউ যদি মারাত্মক অ্যাক্সিডেন্ট করে তখন ওই গাড়িতে আর প্যাসেঞ্জার বাসে না, না এইটা তোমার মারাত্মক অ্যাক্সিডেন্ট। এই আমার গান গায়া, আমার পক্ষের গান গায়া, এখন আমি কি কমু? যদি এই কথাগুলি আমি আবার পুনরুত্থাপন করি, তাই উনি নেই কথা বলে গেল, সব মানুষ তার এটা বুঝে না। না, এটা এক ধরনের ভদ্রতা চালাকি। আবার এর ভাগ দিয়ে উনি আমার কাছে দোয়াও চাইছে তাই না? চাষা আমার এটি দোয়া করেন, চাষার কাছে দোয়াও চাইছে, আবার চাষার গান উনি গাইয়া বেলায়াতটা কই? নবীর ডান হাতে নবুয়াত, বাম হাতে বেলায়াত, এমন দলিল কোনো পৃথিবীতে নাই। তো কোথায় ছিল এটা তো আছে? হ্যাঁ, ওটা আমি বলবো। উনি যাই অ্যাক্সিডেন্ট করুক, আমার তো ঠিক করে নিতে হবে। হ্যাঁ, এবার আসো, এই আমার এই ভূমিকাটা যদি উনি না গায়, শুধু উনারটুক গায়, তাহলে কিন্তু সময় এত কেমন হয় না। হ্যাঁ তাই তো, কথা ঠিক আছে না? আপনারা বেজার হইলেন না? না না, কথা সঠিক। এখানে বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন, বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন। এটা কিছু এক শ্রেণীর গায়কের একটা কৌশল, ভদ্রভাবেও থাকে, মানসিক হয় ভদ্র, আর ভিতরে ওই বয়সের কথাগুলো কইয়া হ্যাঁ ওনারে একটা বেকায় দায় ফেলাইতে। আমার কি হেই শিল্পী পাইছাও, যত ধরনের বেড়া দেয় ওটা ভাঙে চলে যাবে, হ্যাঁ থামবে না। বেজারেও না, তোমার এখনো গানের জায়গায় দাঁড়াইয়া, দাঁড়ানোর জায়গা যারা গাওয়ার যোগ্যতা অর্জন করতে আরও কিছুদিন ক্লাস নিতে হবে।
আমি বুঝাই দিই, তুই বুঝতে পারবো আমার সাথে তোমার দশ পাল্লা গান হয় তাহলে এক জায়গায় দাঁড়ায় গান কিভাবে গাইতে হয় এই স্তরটা তুমি বুঝতে পারবে। বাহ বাহ বাহ, যা হোক আপনার কি বেজার হইলেন? আমি বিজ্ঞ আব্দুল হালিম বয়াতির একটি গানে থেকে শুরু করব। নবুয়তটা কোথায় ছিল? নবীজির। বাহ বাহ বাহ, রসুল্লামে আকাশে আহমদ আরো শের তারা দুনিয়ায় মোহাম্মদ মানুষের সেরা শান্তির বাণী নিয়ে এলেন তিনি অশান্তির ঘোর কেটে গেল রাসূল নামে ওই কে এলো আধারে আলো। এই কোন আধার? মক্কানগর সব অন্ধকার ছিল, নারী আর পুরুষে পথে ঘাটে জিনা করত, শিশুদের জিন্দা কবর দিত, সুদঘর দুর্নীতি মূর্তি পূজায় ছেয়ে গেছে পৃথিবী, অন্ধকার ছিল। এই জ্ঞান অন্ধ, নূরের স্রোত দিয়া আধারকে অন্ধকারকে ইসলামের আলো দিয়া নবুয়াতের শিক্ষা দিয়া উনি কি করলেন? অন্ধকার দেশকে আলোকিত করে দিলেন। এখন হইল কি? সোনার মদিনা। ওনার ওই দেওয়া বাণী পায়া ঐক্য ইমান শৃঙ্খলা চলছে মানুষ সরল পথে ঐক্য ইমান সকলো রাসূল নামের ঐক্যের নবী নামের ঐক্য আবার রাসূল নামের ঐক্য এলো আমার নবী নামের ঐক্য এলো। গানের স্তরটা
ব্যতিক্রম হয়ে গেলে পরিশুদ্ধ গায়ক যারা তারা একটা চিন্তানিত হয়। আমি পরিশুদ্ধ না হইলেও পরিশুদ্ধর সাথে ঘুরেছি। বেলায়াত আর নবুয়াত পাল্লা, তাই না? নবীর জীবনই না, কিন্তু নবী যদি মায়ের জঠরে থেকে দুনিয়াতে আসলেন, এই দুনিয়ার থেকে যত 63 বছরে যে কাজগুলি কর্মকাণ্ড করে গেল এটা নবীর জীবনী। আর মা আমেনার জঠরে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী তত্ত্ব। আর নবুয়াতের যোগের যে বিষয়, নবুয়াতের যে হাকিকত, এটা হলো নবী তত্ত্ব, নবুয়াতি পাল্লা। তাহলে তিনটি স্তর। এখন ওনার জিজ্ঞাসা হলো, একটা হলো আসমানে থিকা, একটা হলো জমিনে থিকা। আহারে, নবী আগে না নবুয়াত আগে? এটা নবী সৃষ্টি হয়নি, তাই না? আর এখানে ফস করে একই আসরে আমিনার গর্ভে থিকা আর দুনিয়াতে এসে, হ্যাঁ, তারপরে ডান হাতে নবুয়াত, বাম হাতে বেলায়াত। তাহলে এখন এই প্রশ্নটাকে গুছায় কেমনে? কথাটা কি বুঝাইতে পারছি? আমি ওনার গানকে খারাপ বলি না, ভালো গায়, সুন্দর গায়। ব্যতিক্রম হলো স্থান কাল পাত্র, বোঝার মনে হয় একটু সমস্যা আছে নাকি, আমার জানা নাই। আহারে, এবার আমি এত লম্বা সময় ক্ষেপণ করব না। আওয়ালো মাখালা কুল্লাহা মিন্নুর, এটা উনি বলছে, আওয়ালো মাখালা কুল মিন ইশক, আওয়ালো মাখালা কুল মির রুহ। এখান থেকে উনি এমন জায়গা নাই যেখানে একটু সোয়া লাগায় নাই। হ্যাঁ, সব জায়গায়, কিন্তু সবে আমার কান খুঁচাইছে। এখানে নবুয়াত আগে না নবী আগে? নবুয়াত বিষয়টা, জিনিসটা কি, আগে এটা বুঝতে হবে না? আগে পরে আসি সেটায়। হ্যাঁ, নবুয়াতটা কি? একটা MBBS ডাক্তার, একটা MBBS ডাক্তার উনি পাশ করলে ওনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় বোর্ডে থেকে, তাই না? হ্যাঁ, সার্টিফিকেট পাইলে উনি ডাক্তার, না পাইলে ডাক্তার নই। বাহ, ডাক্তারি পাশ করিয়ে পরীক্ষা দিলে তখন বোর্ডে থেকে তাকে সার্টিফিকেট দেয়, ফেল করলে দেয় না। দেয় না, আমার কথা বুঝতে চেষ্টা করেন, ফেল করলে দেয় না, দেয় না। নবাদ এরকমই একটা রসুলের স্পেশালি একটা শক্তি, যাকে আমরা নেটওয়ার্ক বলে থাকি অন্য ভাষায়। এখানে নবীজি মদিনাতে আছে, এই নবুয়াতের নেটওয়ার্কের শক্তিতে সারা মাখলুকাতের সমস্ত মানুষ যেখান থেকে দরুদ পড়ে আমার নবী সেটা শুনতে পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি কথাটা? বেলায়াতি দিল কাকে? মাওলা আলীকে। আলীকে কি নবুয়াতি দিয়েছে? তো নবুয়াত বেলায়াত দুইটার মালিকই আমার নবীজি, আর আলী পাইলো বেলায়াত, নবুয়াতের মালিক নই। সেখান থেকে বিশ্বের যত পীর মাশায়েখ এরা বেলায়েতের কিছু অংশ পেয়ে ওই নবুয়াতের দিকেই তাকায় থাকে, নবীর দিকে। নবী কি মারা গেছে? যায় নাই। এখনো নবুয়াতের নেটওয়ার্কের শক্তিতে আমরা বাংলাদেশে থেকে যদি দরুদ পড়ি, নবী শোনেন না? শুনে, কি শক্তিতে শুনে? কোনো টেলিফোন নাই। আর সমস্ত নবীদের নবী আমার সরদারে কায়নাত দুজাহানের নবী। এই সার্টিফিকেটটাই একটা নবুয়াত, যাহা বিশ্বের অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। যদি দিত, যদি পাইতো, তাহলে প্রত্যেকেই সাফায়াতের অধিকারে হতো। বাহ বাহ বাহ, একমাত্র আখিরি জামানার নবী, তিনি সাফায়াতের মালিক। কেন এর চাইতে এখন এটা নবুয়াতের পুরস্কারটা, এইটা একমাত্র আল্লাহ প্রদত্ত জিনিস, ওরা আল্লাহ নবীকে দিয়েছেন, ওটা
আল্লাহ নবীকে দিয়েছেন। আদম যখন আগুন পানি মাটি বাতাস রূপে ছিল তখনও তিনি নবুয়াত প্রাপ্তি হয়েছেন। এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবুয়াত প্রাপ্তি হইলেন? বুখারিতে আছে কথাটা। সাহাবি বললেন, হযরত আদম যখন আগুন আর পানি মাটি বাতাস রূপে ছিল তখন আমি তাদের নবী ছিলাম এবং নবুয়াত প্রাপ্তি হয়েছি। এখানে হাদিসে কুদসিতে আছে, সর্বপ্রথম কে? এক আল্লাহ, ওনার উপরে আর কেউ নেই। ওনার নূর মুবারক ঝরে হলো কে? মোহাম্মদ। মোহাম্মদের নূর থেকে সারা মাকলুকাত। আল্লাহ আর মোহাম্মদ ওখানে একটু আল্লাহ পর্দা নিলেন, মোহাম্মদ প্রকাশ পাইলেন। দুইজনে এক দেহ বললে শরীয়তে নিষেধ, অতএব একটু পৃথক হইলেন দুনিয়াতে আসার বুনিয়াদি তাদের হেদায়েত দানের জন্য। সেখানে আল্লাহ যাকে নিজে দরুদ পাঠ করলেন, এটাও কিন্তু উনি বলে গেছে, বলছে না কি বলছে? মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালেকুম ওয়ালা কি রাসূলুল্লাহ কি ওয়া খাতেমুন নাবিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাজানে কিন্তু ওটা বলে গেছে, আমি আমার ফেরেশতাগণ সবাই নবীর দরুদ পড়ি, সালাম পাঠাই। হে মুমিনগণ, তোমরাও দরুদ ও সালাম পাঠাও। এর হাকিকত শিক্ষার জন্যে বিভিন্ন পীরের দরবারে, যেমন গোকুলনগর মাইনুদ্দিন পিসাবাল চিস্তিনি জামির কাছে যান, বরিয়াবর তাই যাবেন না? এখন নবীজি আগে সার্টিফিকেটটা হলো আল্লাহর, ওটা আল্লাহর মদুদ। এই জন্য আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ দান করেছে, শ্রেষ্ঠ নবী তোমরা তাকে কি করো? সম্বোধন করো, সম্মান করো। এই জন্য কোরআনে চারটি স্তর দিয়েছে, ইশারাতুন নস, একটি দাউন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, চারটি ভাবে। তাহলে এখানে দেখা গেল আমার নবী আগে মহর নবুয়াত আল্লাহ মাস্টার হিসেবে তাকে সম্মাননা করলেন। আমার সাধ্য অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার ওনাকে আমি এত লম্বা শুরু করবো না, দুইটা প্রশ্ন করব। উনি তো দেহের অনেক তো তত্ত্বই বলে গেছে, অনেক জানোয়ালা লোক, আমি তার এত জানি না। যা হোক, একদল বেলায়াতি, লক্ষ লক্ষ বেলায়াতি কঠিন এক সংকটে পড়ে এক জায়গায় বিপদে পড়বে, লক্ষ লক্ষ বেলায়াতিরা কঠিন সংকটে পড়বে। তিন দিকে তিনটা জিনিস থাকবে, আর একদিকে থাকবে একটা জিনিস, যার কারণে ওখান তো ওরা কোনো কৌশলে আসার জো নাই, কারো হাতে কোনো অস্ত্র থাকবে না। তখন একটা বেলায়াতির শক্তি দ্বারা তারা উদ্ধার হবে, কিন্তু সে কোনো মানুষ নয়। যেই শক্তি দ্বারা উদ্ধার করলো সে কোনো মানুষ নয়। কোথায়, কোন জায়গায়? বোয়া বেলায়াতির কাছে, অরিজিনাল বেলায়াতে আটকে গেল। এক দুই হলো, আল্লাহ এই ভুয়া এবং অরিজিনাল বেলায়েতির ইন্টারভিউ নেওয়ার জন্য অদৃশ্যমান থেকে একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউটা যে নিবে সেও কোনো মানুষ নয়, কিন্তু মানুষে বুঝবে এইটা অরিজিনাল বেলায়েতি আর এইটা ভুয়া বেলায়েতি। হ্যাঁ, দুটেই রাখলাম, উনিও দুইটা রাখছে, উনি আমার এলাকায় বেড়াইতেছে, আমি ওনারে বেশি কম কেন না আশা করি এর উত্তর দেবে। এবার আসেন, ইয়া
যেখানে আলোচনা করুন বাজানে ওখানে একটু রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা তৈয়ব, কালমা তাওহীদ, কালমা তমজিদ উনি কিন্তু বইলেই গেছে, তাই না? আচ্ছা যাক বলুক, এখানে নবীজি আরবের মক্কায় যাওয়ার কারণ কি? এখান থেকে উনি আলোচনা রাখছে তাই জন্য একটা গান গাবো। আসলেন নবী ধরা ধামে অন্ধকার করতে রৌশনি নিয়ে সাহা দাতের বাণী, নিয়ে শাহাদাতের বাণী। উনি কি নিয়ে আসলেন? শাহাদাতের বাণী। আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর প্রেরিত রাসূল। এখানে পাঁচজন বাঘ হয়ে ডিভাইডেড হয়ে গেলেন, কিভাবে গেলেন? আবু তালেব উনি যার কথা বললেন, আব্দুল মুতালিব, আব্দুল মাওলা আলী, এই পাঁচজনে পাঁচটা না, খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হুসাইন, দিনের নবী আলী সহ এই পাঁচজন না, কিন্তু গেলেন মক্কানগরে ভাগ হয়ে গেল দুইটা। এই জন্য আমার এই গানটা, উনি এখানে একটু আলোচনা রাখছে, উনি যা আলোচনা রাখছে আমার ওখান থেকেই গাওয়া। হ্যাঁ আসলেন নবী ধরা ধামে, আসলেন নবী ধরা ধামে, অন্ধকার কথে রৌশনি নিয়ে শাহাদাতের বাণী, 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 নিয়ে শাহাদাতের ফুলের পাঁচটি কলি পঞ্চভাগে স্থাপন। এবার যাইয়া মক্কা নগরে দুটি খণ্ড হয় তখন, দুটি খণ্ড হয় তখন, খুবই খণ্ড হয় তখন, ফুলের পাঁচটি কলি পঞ্চভাগে স্থাপন। ইমাম দুই ভাই হযরত আলী আবু তালেব পায় তখনই, নিয়ে শাহাদাতের বাণী, নিয়ে শাহাদাতের ভাই, নিয়ে শাহাদাতের বাণী, নিয়ে শাহাদাতের বাণী, নিয়ে শাহাদাতের বাণী, নিয়ে শাহাদাতের বাণী। নবী এই পৃথিবীতে আসার আগে নজ্জাল আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা দাইহি ওয়া আনজাল তাওরাত ওয়াল ইনজিল মিন কাবুল হুদাল লিন্নাসি ওয়া আনজাল আল ফুরকান। বাহ বাহ বাহ। ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহুম আজিজুন জুনতিকাম হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিয়াত ফা আম্মা আল্লাযিনা ফি কুলুবিহিম যাইগুন ফাইয়া তাবিউনা মাতাশাবাহা মিনহু ইজা আল ফিতনাতি ওয়াবতিগা আতাবিলহু ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহু
ওয়ারাসিকুন ফিল ইলমিয়া কুলনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রব্বিনা ওমা ইয়াজকারু ইল্লা উলুল আলবাব। নবী এই দুনিয়ায় আসার আগে তৌরীদ জাবুর ইঞ্জিল নামে 104 খানা কিতাব, শেষ কিতাব হলো কোরআন। এটা আসলো কার উপরে? নবীজির উপরে। এই কোরআনের মধ্যে নবুয়াতের কথা আছে, বেলায়াতের কথা আছে, শরীয়তের কথা আছে, তরিকতের কথা। আমি কোরআনে বারবার গাইডে দেখছি শরীয়তে মাত্র 500 আয়াত আছে কোরআনে, কতটি? 500। তরিকতে আছে 1900, হাকিকতে আছে 1960, মারিফতে আছে 160-এর উপরে। তাহলে মারিফতে বেশি হল না? এর বাইরে যাওয়ার কায়দা নাই। এর মধ্যে সূরা বাকারায় শরীয়তের কথা বেশি। আর কোরআনে, সমস্ত কোরআনে একমাত্র প্রশংসা আমার নবীজির, আর কার প্রশংসা নাই। এই তৌরীদ কিতাব পড়ে আখিরি জামানার নবী একজন আসবে, কে? মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে লক্ষ্য করেন, মা আমিনা এইটা পইরা আবেদন করলেন, আল্লাহ তুমি আমার ঘরে নবীজিকে দিও। আহারে, একজন পুরুষ পাগল হলো, শেষ হলো আবু তালিব, আলীর বাবা। আমি যদি কোরবানি শিকার হই, মোহাম্মদ নূর আমার কাছে আসবে। তাই দুইজন কি হলো? ভক্ত হলো। আর একজন পাগল হলো, কে? হালিমা। উনি আমার ঘরে আসলে ভালো হতো। তাই মামিনার ওদরে আসলেন, হালিমার দুগ্ধ খাইলেন। আর আবু তালেবকে পূর্ণ করলেন কিভাবে? একটি ফুলের 5টি কলি পঞ্চভাগে খণ্ড হয় তখন, দুটি খণ্ড হয় তখন, দুটি খণ্ড হয় তখন, এক অংশ আব্দুল্লাহ নিল আর এক অংশ বাকি রইল, এক অংশ আব্দুল্লাহ পাইল আর এক অংশ বাকি রইল, তার এক অংশ আব্দুল্লাহ নিল আর এক অংশ বাকি রইল, ইমাম দুই ভাই হযরত আলী আবু তালিব পায় তখনই নিয়ে শাহাদাতের বাণী, আয় নিয়ে শাহাদাতের বাণী, নিয়ে শাহাদাতের বাণী, নিয়ে শাহাদাতের বাণী, নিয়ে শাহাদাতের বাণী। বাউল হায়দার আলী ভেবে বলে, আমার দিন গেল আশা, রয়াছি ভাবের মায়ায়, রয়াছি ভাবের মায়ায়, ডুবে গেল আয়ু বেলা, সঙ্গ হলো ভাবের খেলা, ডুবে গেল আয়ু বেলা, সঙ্গ হলো ভাবের খেলা, আমার ডুবে এলো আয়ু বেলা, সঙ্গ হলো ভাবের খেলা, ভাবিলি না রে অমন ভোলা, বেথা যায় তোর জিন্দেগানি, নিয়ে শাহাদাতের বাড়ি, নিয়ে শাহাদাতের বাড়ি, নিয়ে শাহাদাতের বাড়ি, নিয়ে শাহাদাতের বাড়ি। এবার নবী আমি কোন পথে বাজাই, কেবা আল্লাহ, কেবা নবী আমি কোন পথে বাজাই, ওরে যে কিনেছে ওই নবীকে তার আল্লাহ কে নার বাকি নাই, ওরে যে কিনেছে ওই নবীর তার আল্লাহ
বাকি নাই ওরে জিনেছে ওই নবীর তার আল্লাহ চেনার বাকি নাই আমি কোন পথে বাজাই আরে কে বা আল্লাহ হে বা নবী আমি কোন পথে বাজাই ওরে বেবি দেশে আমি না বীরে আল্লাহ চেনার বাকি নাই ওরে বেবি দেশে আমি না বীর আল্লাহ চেনার বাকি নাই কোন পথে বাজাই দেবাই আল্লাহ দেবা নবী আমি কোন পথে বাজাই দেবাই আল্লাহ দেবা নবী আমি কোন পথে বাজাই একদিন মেরাজে যায় পয়গম্বর আরে সিদরাতুল মন তাহারও পড়ে একদিন মেরাজে যায় সিদরাতুল মুনতাহা তাহারও পড়ে দেখে সব মন দিলেই নবী হেরে সব মন দিলে নবী হেরে সব মন দিলেই নবী হেরে সবখানে নিজের বাছাই আমি কোন পথে বাজাই কে হায় আল্লাহ কে বা নবী আমি কোন পথে বাজাই কে হায় আল্লাহ কে বা নবী আমি কোন পথে বাজাই মাত্র একটি পর্দা আছে বাকি একটি পর্দা আছে বাকি নবী আমার আল্লাহকে করেন ডাকা ডাকি আমি কোন পথে বাজাই কে হায় আল্লাহ কে হায় নবী আমি কোন পথে বাজাই ওরে দেখি দেখো ওই নবীর তার আল্লাহ চেনার বাকি নাই ওরে দেখি দেখো ওই নবীর তার আল্লাহ চেনার বাকি নাই আমি কোন পথে বাজাই কে হায় আল্লাহ হয় নবী আমি কোন পথে বাজাই আমার নবী বললে আল্লাহ তুমি সেজদায় মোহিত কিভাবে হলো সেজদা পয়দা তোমার তরে আল্লাহ গো তুমি সেজদা করো কারে দমের পরে আমি শেষ করিয়া দেই খোদাই কোন পথে বাজাই আরে কে বা আল্লাহ কে বা নবী আমি কোন পথে বাজাই ওই আরে দেখি দেখো নবীর তার আল্লাহ সেনার বাকি নাই আরে দেখি দেখো নবীর তার আল্লাহ সেনার বাকি নাই আমি কোন পথে বাজাই রে হে হায় আল্লাহ
হায় হায় নবী আমি কোন পথে বাজা সরকার রশিদ কয় পুরুষ প্রকৃতি দুইজনে জুটেছে আজ প্রীতি রশিদ কয় কোনটা পুরুষ কি প্রকৃতি কোনটা পুরুষ কি প্রকৃতি কোনটা পুরুষ কি প্রকৃতি আমি হক কথা কই তে ডরাই আমি কোন পথে বাজাই হায় ভাই আল্লাহ মা নবী আমি কোন পথে ওরে যে জিনেছে ওয়া নবী আল্লাহ জানার বাকি নাই ওরে যে পথে যায় আমার কে বায়াল কে বা নবী আমি আয় কে হায় আল্লাহ কে বা নবী আমি কোন পথে বা যায় হ্যালো প্রত্যেকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের বোরহান মেম্বার বোরহান ফকির তার প্রতি শ্রদ্ধা রাখছি কানাই ফকিরের উত্তরসূরি যারা আমি প্রত্যেকের কাছে ভক্তি রাখছি আজকে নবুয়াত আর বেলায়েতের পালার সূত্র অনুযায়ী আমার বাবাজির নিকটে আমার যে প্রশ্ন ছিল অত্যন্ত নিঘুর কিছু আলোচনা আমাদের মাঝে উনি পেশ করলেন তার জবাবের কোনো অভাব নাই তো বাবাজি আমারে কইল যে তোমার এই দলিলটা ঠিক না তবে দলিলটা ঠিক না এটা আপনার আপনার কথাটা ঠিক আছে কিন্তু আমি যে কোনো একটা দলিল পইরাই আপনার কথাটা বলছিলাম বাবা আমি আবার কইছে যে আমি আসর আমাকে শরীয়ত সরকার আবার দোয়াও চাই যে দোয়া চাইছি কেন আপনি তো বয়োজ্যেষ্ঠ আপনি তো আমার সিনিয়র আপনি তো আমার মুরব্বী আপনারা চলে গেলে আমরা কিনে থাকুম এই জন্য কিছু দিয়া যায় না আমাকে সেই জন্য একটু চাইছিলাম কিছু এই জন্য চাইছি কয় শরীয়ত তোমার একটা অভ্যাস এটা বেশ বয়সিক অভ্যাস খারাপ মানে আসরটা লম্বা করে আসলে একটু বাবের দেশে আলোচনা করবার যায় একটু আসরটা বড় হয়েই যায় কারণ মানুষ যখন কাঁদে আল্লাহ রসুল বলছে তুমি যদি কাদার তোমার যদি কান্নার নাও আসে তাহলে তুমি কান্নার ভাব ধরো হাদিস বুখারির মধ্যে আছে আমি এত বই পুস্তক পড়ি না বই পুস্তক আমার বাজান বেশি বেশি পড়ে তো দাঁড়িয়ে কিয়াম করাইছে আমার খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ উনি শুধু পড়ে না আরে ওনার সাথে আমার গান আমার জীবনী ধন্য হয়ে গেছে গান আমার জীবন আজকে ধন্য উনি দাঁড়িয়ে কিয়াম করাইছে তবে আমাদের বাড়িতে কালকে কালকে উকি মিলাদ হয়েছে আগে জানলে আমি এই বাবাজিরে নিতাম এই উনসি মুন্সি দেওয়ার পর আমি না এর বই বই পড়বার চায় কিন্তু সহজেই দাঁড়াইবার চায় না কিন্তু বাজান দাঁড়াইছে এরপরে আমার চাচার এই নিম্ব মিলাদ পড়িবেন নাকি না কি কন আপনারা চাষা জানি রাগ করেন না হ্যাঁ দাওয়াত দিব ঠিক আছে তো ভালো ভালো এইবার আলোচনার ভাব কায়দা আমার কইছে কই সব জায়গায় আমার বাবাই কথা কইছে কারেন্ট গেছে না আজান দিবে নিছে সব জায়গায়
কইছিলাম বাজান যে আমি আর একটু পরেই দাঁড়াই, আপনারা আমার জোর করে হুদাই দাঁড়া করালেন। নবুয়াতার বেলায়েতের সূত্র অনুযায়ী আমি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। আমার বাবাজির নিকটে যে কথাগুলো ছিল অত্যন্ত নিবিড় গভীর আলোচনার মাধ্যমে আমাদেরকে বোঝ প্রদান করলেন। ধারাবাহিকতা ক্ষেত্রে ওহাবিদের ভণ্ডামি ধরার লক্ষ্যে অনেকগুলো দলিল আমাদের মাঝে উনি পাঠ করলে আমাদের সকলকেই শোনালেন। খুবই ধন্য হলাম। আমি সাদক হালিম বয়াতির একটা গান আপনাকে শোনাবো। আপনি যার গান একটা একটা আপনার গান গাইছেন আর একটা হালিম সাদকের গান গাইছেন, এই হালিম বয়াতির লেখা একটা বেলায়েতের গান আপনাকে শোনাবো। আপনার কাছে একটা প্রশ্ন আমি আগেই করে নেব। আপনি যেহেতু দুইটা প্রশ্ন করছেন, বেলায়েতে একদল কোনো জায়গায় আটকা পড়বে, কিন্তু একটা জিনিস তাদেরকে উদ্ধার করবে সে কিন্তু মানুষ না, আর বেলায়েত আসল না নকল এটা বাছট করার একজন একটা একজন ব্যক্তি নির্ণয় একটা জিনিস নির্ণয় করে দেবে, সেও কিন্তু মানুষ না, এটা তার প্রশ্ন। এই দুইটা প্রশ্ন আমি জবাব দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি। যা জানি তাই কমু, যা জানি না তা কমু না। তাতে যদি এই দেশে আসতে হয় আসবো, না হইলে আগের ব্যবসায়ী কই রাখাম। আগের ব্যবসা মেম্বার জানতে চাইেন না। এটা গান গাই শোনাই। বিশ্বনবী জনাবে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহ। এই বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর নিয়মাবলী, বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর সুস্বভাবে স্বভাবিত হয়ে কোনো এক নবী, আপনার কাছে প্রশ্ন, কোনো এক নবী বিশ্বনবীর আদর্শ চরিত্র আখলাক নিয়মাবলী নীতি অনুযায়ী তার পূর্ণ আদর্শ ধরে রেখে নিজের মধ্যে বাস্তবায়ন করে সেই নবী এখনো জীবিত আছে? এই প্রশ্নটা আমি কাউরে করি নাই, কেন করি নাই, কারণ সব জায়গায় প্রশ্ন করলে এগুলো পাওয়া যায় না, কারণ আমার বাবা হইলো গাড়াগাড়ি করে বেশি, গাড়াগাড়ি করে এগুলো আমি এর কাছেই ভালো পাম, আমার আশা, আমার আশা। হ্যাঁ হ্যাঁ, এই বিশ্বনবীর আদর্শ চরিত্রমান এবং উনি এখনো জীবিত আছে, শুধু তাই না, উনার সাথে একজন ওলিও জীবিত আছে, একজন নবী আর একজন হইল দুইজন, একজন ওলি আল্লাহ আর একজন নবী, এই দুইজন ওলি আর আল্লাহ বছরে এক সময় এক জায়গার মধ্যে একত্রিত হয়। আমি জানতে চাই যে জায়গায় একত্র হয় এই জায়গার নাম কি, নবীটার নাম কি, ওলিটার নাম কি, বছরে ১২টি চাঁদ কোন চাঁদের কত তারিখের মধ্যে দুইজন একাকার হয়, একটা প্রশ্ন আপনার কাছে করলাম। আল্লাহ রসুল শোনেন, আল্লাহ রসুল মাওলা আলীকে মাওলায় দান করছে, খেলাফত না, খেলাফত আর মাওলায় কে এক না, না এই জন্য আল্লাহ রসুল বলছে মান কন্ত মাওলা হোক ফাহাজ আলী উন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, মারওয়ানের দরজার ওজন ছিল ৭২ মন, যুদ্ধ করছে যারা এক হাতে লম্বা রাখছে ওইটা হলো তরোয়ারি, তরোয়াল কি তরোয়াল, আর এক হাতে রাখছে হলো ঢাল, কোন একটা যুদ্ধক্ষেত্রে অতি তাড়াতাড়ি যুদ্ধের ডাক চলে আসছে, মাওলা আলীর কর্ণমূলে চলে আসছে, ওই মাওলা আলী যখন যুদ্ধের কথাটা কানে শুনছে সে কি আর ঘরে থাকতে পারে, তড়িঘড়ি করে বের হয়ে আসছে, জুলফিকার ঠিকই নিয়ে আসছে, কিন্তু বাম হাতের ডাল উনি নিয়ে আসার খেয়াল ছিল না,
তখন মারওয়ানের দরজা টান দেও নি খুলে হাতে নিল, যে হাতে নিছে ওটা হলো 72 মন নিয়ে ওই যুদ্ধে উনি যুদ্ধ করতে 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 অনেক যুদ্ধে উনি অনেক মানুষকে হত্যা করলেন বা ওই যুদ্ধে জয়ী হলেন। যুদ্ধ সমাপ্ত, শত্রুরা সবাই পালিয়ে গেল, কিন্তু মাওলা আলী এইবার ওই মারওয়ানের দরজাটা উঁচু করতে যায় কিন্তু তখন আর উঁচু করতে পারে না। তখন কইল হাই রে হাই, আমি একাধারে 5.5 ঘন্টা এই মারওয়ানের দরজা পাল্লা 72 মন ওজন এটা ডাল স্বরূপ ব্যবহার করলাম আর আমি এখন রাখলাম, এরপরে উঁচু করতে চাই ঠিকই কিন্তু উঁচু করতে পারি না। মাওলা আলী একটু চিন্তিত হলো, একটু আফসোস করতেছে যে হাই রে হাই আল্লাহ আমি কি করি। তখন দৈববাণী আসলো, হে আলী তুমি চিন্তিত হও নাই, মারওয়ানের পাল্লা দিয়ে ডাল স্বরূপ ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ময়দানে আড়াচড়া নাড়াচড়া করলা, এটা তুমি আল্লাহ আমি আল্লাহ, আমি কইতেছি তুমি খেয়াল করে শোনো, ওই মারওয়ানের পাল্লা দিয়ে তুমি ডাল ব্যবহার করো নাই, ওইটা করছি আমি আল্লাহ, তোমার নাম হলো আলী কারিমুল্লাহ, এই জন্য আলীর নাম হলো আলী কারিমুল্লাহ, মাওলা আলী কারিমুল্লাহ হক হায়দারি অজুহু, মাওলা আলী কারিমুল্লাহ অজুহু, অজুহু শব্দের কি আল্লাহর যে চেহারা আলীর ওই চেহারা একই চেহারা, তোর সিরা ময়দানে তথাপি আল্লাহ থেকে নবী, নবী থেকে আলী, আলী হাসান হুসাইন হইয়া হাসাইনি হুসাইনি বংশে বরাবর আব্দুল কাদের জিলানি এবং খাজায় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, এই বড় পীরের সময় একজন লোক নাম ছিল তার পীর সানাউন, উনি কয়েকটা ভক্ত নিয়ে কোনো এক জায়গার মধ্যে বিপদে পড়ছিল, উনি কিন্তু বেলায়েত পাইছিল, বেলায়েত পাওয়ার পরেও বিপদে পড়ছিল, বিপদে পড়ছিল কেন, বিশাল বড় ঘটনা, উনি হজ করতে যাইতে চাইছিল, তো কয়েকজন সাহাবা ওনার ভক্ত ছিল, গিয়ে দেখে একটা সুন্দরী নারী, এত সুন্দরী নারী তার রূপ দেখে পীর সানাওয়ান বলল আমি আর হজ করব না, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। তখন উনি 12 বছর ওই মেয়েকে, ওনার ওই মেয়ের বাপে বলল আমার মেয়েটা তোমাকে বিয়ে দিতে পারি, আমরা এই শোয়ার পালি, এই শোয়ারের রাখালগিরি করতে হবে তোমার 12 বছর, এই 12 বছর উনি রাখালগিরি করছিল, রাখালগিরি করার পরে বিয়ের তারিখও হয়ে গেল, বিয়ে করবে ওনারা বিয়ে দিবে, তখন ওই মেয়ের বাপে কইতেছে আর একটা শর্ত আছে, কি শর্ত, কয় আমরা তো খ্রিস্টান খাই হলো শোয়ারের মাংস, এই শোয়ারের মাংস তোমার খাওন নকবু, তখন উনি শোয়ারের মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু উনি বেলায়েত পাপ্তা, উনি পীর, উনি নাইবে রাসূল, উনি আল্লাহর ওলি, উনি বড় পীরের খলিফা, ওনার নাম পীর সানাউন, তখন বলল যেই উনি মেয়ের লোভে কামাভাবে নিমুর্জিত হইয়া মাংসখানা হাতে তুলে নিছে, তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফে অজু করতেছিলেন, ধ্যানস্থ অবস্থায় তাকে দেখে হাই রে হাই, ও বেলায়েত প্রাপ্তি হইয়া ওরা আটক পড়ে আছে, তখন উনি ওই মুখের কুলি ফেলাইছিল, এই কুলি দিয়ে মুখের কুলি ফেলানো পানি চলে আসছিল পীর সানাউল্লার কাছে, এই পানির মাধ্যমে ওনারা উদ্ধার পাইছিল। আপনার কথার উত্তর দিলাম, একটা গান রাখি, তোরসিনা ময়দানে তীর খেলা হইতো, বল্লভ খেলা হইতো, নবীর চারিয়ার প্রথম খলিফা হজরত মাওলা আলী কারিমুল্লাহ জহু, দ্বিতীয় হলো ওমর, দ্বিতীয় আবু বকর সিদ্দিক, তৃতীয় উসমান ওমর ফারুক, চতুর্থ হলো উসমান গনি। তখন সর্বপ্রথম কইল মুরব্বী তুমি আগে তীরটা নিক্ষেপ করো, তোরসিনা ময়দানে উনি মক্কা থেকে 4.5 কিলোমিটার দূরে সকাল 10টা ওই দেশের টাইমে উনি তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো মাত্র 15 মিনিট পরে এই তীরটা রসুলের হাতে চলে আস, মুরব্বী মানুষ মানে আবু বকর সিদ্দিকের পালা দিলে এক নম্বরে, তারপরে কইলো তুমি ওমর ফারুক যাও, ওমর ফারুক দয়াল নবীর কাছে যাইয়া তীরটা নিয়ে
ঊর্ধ্বাকাশের তীর নিক্ষেপ করলো, আবার 15-20 মিনিট পরে তীরটা পুনরায় চলে আসলো। এবার তৃতীয়বার আসলো হইলো উসমান গনি, ওই একই কথা। শেষে সকাল 10টা ওই দেশের টাইমে সকাল 10টা সকালবেলা অর্থাৎ সুবে সাদিক নামাজ পড়ার পরে নাস্তা খাওয়ার পরে এই ঘটনা। তীর খেলা, বল্লভ খেলা, ওই জায়গাটার নাম হলো তীরসিনা ময়দান। এটা হাদিস মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 109 পৃষ্ঠার মধ্যে আছে। তখন বলল এবার চতুর্থ পালা হলো শেরে খুদা হযরত মাওলা আলী। মাওলা আলীকে বলল আলী এবার তোমার পালা, তোমার হস্ত দিয়ে ঊর্ধ্বাকাশের তীরগুলা এখনই নিক্ষেপ করো। সকাল 10টায় তীর নিক্ষেপ করলো, 11টায় আসে না, 12টায় আসে না, 1টায় আসে না, দুপুর বাড়িয়ে যায়, আসর চলে যায়, মাগরিব যাবে যাবে ভাব মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে যাওয়ার পরে বললো যে হায় রে হায়, এটা আমার মুর্শিদের হাতের তীর, আল্লাহ রসুলের হাতের দেওয়া তীর, সকলেরই তীর ফিরে আসলো, কিন্তু আমার তীরটা ফিরে আসলো না। তখন উনি বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখে ওনার বাড়ি হলো ওখান থেকে হলো 10 কিলোমিটার দূর। বাড়িতে এসে দেখে জহুরা অর্থাৎ ফাতেমাতুজ জহুরা এই যে আটা দিয়ে রুটি বানাইতেছে, তিনটা রুটি বানাইছে, একটা রুটি বাকি আছে। বলো কি করো, কয় রুটি বানাইতেছে, কয় রুটি বানানোর প্রয়োজন নাই, তুমি ঘরে আসো, কয় হুজুর একটু অপেক্ষা করেন, আমার এই আর একটা রুটি বাকি আছে, এটা বানানোর পরেই আমি আপনার কাছে আসতেছি। মনটা মলিন, মস্তকটা রাখছে বালিশে, তাকাইছে ঘরে, দেখে ওই তীরটা ঘরের মধ্যে ঝুলতেছে জোরে জোরে কন সুবহানাল্লাহ। তো মাওলা আলী কয় এখান থেকে 10.5 কিলোমিটার দূরে তুরসিনা ময়দানে তীর বল্লভ খেলা এখানে শুরু করলাম, কিন্তু এই তীর এই জায়গায় আসলো। তখন বলল জহুরুন তোমার রুটি বানানোর প্রয়োজন নাই, তুমি এখানে আস, হে জহুরুন, হে জাহারা, হে জহুরা, তুমি এখানে আসো, তিনটা নামে ডাকতো আসছে। কলে এই তীর তুমি কোথায় পেলে, কয়টা তো আপনার তীর না, এটা আমার বাবার হাতের দেওয়া তীর, তো এটা আরো সে আজিমে জ্বলন্ত অবস্থায় ছিল, আমি নিজে ফাতেমা ধৈরাই না আমার ঘরের মধ্যে রাখছি। এই জন্য আলী বেলায়েত পাইছে, বেলায়েত এত হস্তা কথা। দেখেন সাধক হালিম বয়তি কি বলে, অথই দলে মানিক পাবি অথই চলে মানুষ, অথই দলে মানিক পাবি হইলে ডু পরিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হলে দাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর বিধারাতে ধারাতে পাদান
গোপনেতে প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে তৌহি সাগর, কঠিন পারি রে তৌহি সাগর, কঠিন পারি জল মানিক পাবি হইলে ডুবুরি রে তুই সাগর, কঠিন পারি রে তুই সাগর, কঠিন পারি আরে বাজান জেসিনেছে জোয়ার বাটা মালের কোটা বেলাইয়াতে বেলাইয়াতে মালের কোটা ওই নদীর গম ফিরি রে তৌহি সাগর, কঠিন পারি রে তৌহি সাগর, কঠিন পারি অথই গেল মালিক পাবি অথই গেল, অথই গেল মালিক পাবি হইলে ডুবুরি রে তৌহি সাগর, কঠিন পারি কঠিন পারি ওই সাগরের মিষ্টি পানি, মিষ্টি পানি বাজান যে খেয়েছে যতখানি ওই সাগরে মিষ্টি পানি, পানি পানি মিষ্টি পানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয়, আরে সাধক হালিমে কয় যেমনি জ্ঞানী তেমনি হয় ফো গিরি রে তৌহি সাগর, কঠিন পারি রে তৌহি সাগর, কঠিন পারি আরে অথই গেল মানিক পাবি অথই গেল, অথই গেল মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহি সাগর, কঠিন পারি এ তৌহি সাগর, কঠিন পারি। আমি একটা গান রাখলাম বাবার কাছে, একটা প্রশ্ন করব আমি জানতে চাই, আপনাদের জন্য না আমি জানবো, আমি তো নাদান আমার অনেক শেখার আছে, কারণ এইসব এইসব শ্রেণীর বয়সী যারা আপনারা জানেন এইসব শ্রেণীর বয়সীর সাথে গান পড়লে আমার খুব আরাম লাগে। এই যে গতকাল গাই আইসি আবার এই আগামী এই যে আজকে রাত্রে নবীনগর গামু, এদের শ্রেণী এত ওনার বয়সের বয়সী ধর নাই বাংলাদেশে, একজন আছে উনি দাঁড়াতে পারে না, এগুলো আমাদের ফরিদপুরের সাধক আয়নাল বয়তি, আর আমাদের টাঙ্গাইল আছে তরবালি, উনি দাঁড়াতে পারে না, দাঁড়াইলেও খুব কষ্ট হয় কাপে শরীরে। কিছুদিন আগে সাক্ষাৎ করে আসলাম, আবার 22 তারিখে তার বাড়ির পাশে গান আছে, তো এই যে আপনি একটা পাঠ করলেন মিলাদ কিয়াম, আমি মিলাদের পক্ষে কিয়ামের পক্ষে আমি সব কিছুর পক্ষে, কিন্তু আপনি এই মিলাদ পড়ার পরে একটা জিনিস আপনি আমাকে পাঠ করে শোনাইলেন, সেটা কি বালাগা লোলাবি কামালিহি কামালিহি তেনে বাজান কাসাফাক দুবি যাবে জামালহি হাসানাত জামিউ খসালিহি খসালিহি সল্লে আলাইহি ওয়ালিহি আলিহি, এটা কি কোনো আরবি লেখা না ইংরেজি লেখা? আমরা তো বাঙালি মুসলমান, তো আরবি দেখলেই না জানি কত কিস কি যে লেখছে ওর মধ্যে, সৌদি আরবের ভাষা তো আরবি। মানে এক মেয়ে এক ছেলে মেয়ের কাছে প্রশ্নই করছে, চিঠি লেখছে আরবিতে, কয় তুমি বেলা 5টার সময় ওই পার্কে থাইকো, এইটা বাংলাদেশের এক বাঙালির বিপকেছে বইটা ওইটা চলে আইছে বাংলাদেশে,
বাংলাদেশে আইছে আমার মতো না জানো তো আরবিও জানে না ফার্সিও জানে না, দেখছে লেখা যখন আরবি ও খালি ওর মতো সুমে দিয়ে নইছি না জানি কি লিখছে না জানি কি বড় আয়াত লিখছে আহা আরবি লেখা তো কামালিহি কাসাবাক দু জাবি জামালিহি হাসানাত জামিও খিসালিহি সল্লু আলাইহি আলিহি, এটা হিব্রু ভাষাও না এটা আরবি ভাষাও না এটা ইংরেজি ভাষাও না এটা বাংলা ভাষাও না এটা হলো ফার্সি ভাষা, এটা কোনো দোয়াও না এটা কোনো সুরাও না এটা হলো একটা কবিতা। এটা লেখছে কে? যে লেখছে তার নাম হলো শেখ সাদি রহমাতুল্লি। আপনি কইলেন এটা হলো 4 লাইন কিন্তু এই কবিতাটা হলো মোট 8 লাইন, কয় লাইন? 8 লাইন। আপনি পাঠ করলেন 4 লাইন, আমি জানতে চাই আরো 4 লাইন আছে, এই 4 লাইন দয়া করে আজকে আপনি কবি না বাবু। হ্যাঁ বহুদিন পরে পাইছি, আবার সামনেও আছে মাওনা। এটা দিশা পাওয়া যাবেন ইনশাল্লাহ। আরে অথই জানো মানিক পাবি আতাই জালো অথই জানো মানিক পাবি হইল দুবুরি রে তোহি সাগর কঠিন পারি রে তোহি সাগর কঠিন পারি। আমার একটা কথা হিট করছে বাজানের একটা কথা, আমার খুব আঘাত লাগছে, আমার খুব কষ্ট লাগছে, কষ্ট লাগারই কথা বাবা বলছে হাদিসের কথা কিন্তু বলছে, কিন্তু আমার হিট লাগছে। কেমনে হিট লাগলো? বাবা বলছে আল্লাহ রসুল বলছে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতে দরজা দাঁড়ানাই গিয়ে চুম্বন করে। এ কথাটাই আমার খুব আঘাত লাগছে। কেন আঘাত লাগলো বাবা গো? ওবাজান আল্লাহ রসুল বলছিল কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। সাহাবাটা বলল হুজুর আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় গিয়ে চুম্বন দিব? কয় তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিবে। এক সাহাবা বলল হুজুর আমার তো শৈশবকালে মা চলে গেছে আর বাবাকে তো আমি দেখি নেই, আমার বাবার কবর যে কোথায় খনন করা হয়েছে আমার জানা নাই হুজুর, আমি কোথায় গিয়ে চুম্বন দেব? তুমি মাটির মধ্যে একটা অঙ্কন করো কবর, আর অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দেবে তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে তোমার বাবার চরণে। এই কথাটা শুনে বাবা আমার এই গানটা আজকে সার্থক হলো আপনার এই কথাটা শুনে। এখানে অনেকে আছে যে তার কাবাও নাই তার মদিনাও নাই, ও যে কাঙাল বেশে ঘুরতেছে কত মানুষ মুখের সামনে চোখের সামনে দেখতেছে, কিন্তু আমার বেল্লাল সান আমার মনিরুদ্দিন সান আমার কানাই সান আমার জীবন সান আমার মাইনুদ্দিন সান আমার বেল্লাল সান আমার জজ ফকির আজ কোথায় আছে রে? আমি কার কাছে গিয়ে আমার এই প্রাণ শীতল করবো হায়দরাবাদ? আমি তো কাঙাল, এই সিঙ্গারের মানুষ তো গান শুনে না এরা গান খাইতে জানে, আমি তো অত জ্ঞানীর জ্ঞানী না আপনাদের চরণ দুলির চাই। আমি নিদান এই পরে আছি, আমি বড় অসহায় পরে আছি মাইনুদ্দিন সাজা বাবা বেল্লাল চান, আজকে তোমার শাহজাহান তো তোমারে ডাকি, আজকে কোথায় আছো দীনবন্ধু হে মুর্শিদ? আমি তোমার রূপেই তো নয়ন দিয়েছি, তুমি ছাড়া তো আর কেউ নেই, তুমি আমার সর্বে সর্বা তুমি আমার সবকিছু মুর্শিদ,
তুমি আমার পরবর্তীগার ওই মুর্শিদ প্রেমের পাগল যারা তাদেরকে দেখলেই সেনা যায় রে আমার বেল্লাল চিস্তির পাগল শাহজাহান আমার জহুর আমার যশ ফকিরের পাগল যারা আবার মুর্শিদ প্রেমের পাগল যারা তাদেরকে দেখলেই যেন সেনা যায় রে আমি বড় নিদানে প্রিয়া ডাকি দয়াল রহিলাকু তায়রে দয়াল চা ও বৈরাগরি মামন সাহেব ও ধনুষান ও আমার ঈশ্বর সাহেব রহিলা কু তায়রে
সময়ে কোথায় রইলা রে বেল্লাল চাঁদ দেখা দে আমার আমার যত মনের দুঃখ কইলা কইতাম তাই দয়াল হারা কাঙাল যারা দয়াল হারা কাঙাল যারা দেখলে তার চাইরে সেটা পুরুষ ধারা পাগল আরে দেখলে তার চাইরে সেটা পুরুষ ধারা কাঙাল যারা দেখলে তার চাইরে সেটা দয়াল হারা কাঙাল যারা হায়দার বাজার মাতা নাই মোর পিতা নাই রে কুদ্দুস আরে আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই খালি 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 লাগে রে মাই নব্দি বেল্লাল বাবা মামন চান ঢলু চান ওরে পাগল কোথায় যাইয়া পাই তুই নাই আমার কেব লাকাবা তুই না মালিক খাই দয়াল সে হৌকানদারি দয়াল সে হৌকানদারি দেবো আজকে পাবেন পাবি পুরুষি দেশে হৌকানদারি দেবো আজকে পাবেন পাবি পুরুষি দেশে হৌকানদারি দেবো আজকে পাবেন পাবি পুরুষি দেশে হৌকানদারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করে আমার তরিকার রোমাল ভাইয়ে জানে ভাইয়ের দরজার মোর সে জোরার ভাই ভাই জানে ভাইয়ের জালারে আবেদালি মোর সে জোরের ভাই পাইসুকে কারবালাই হুসাইন পানি খাই নাই জোরার কবুতর যেমন রে করে বেল্লাল জোরাই জোরাই ঘুরে একটা কবুতর উড়ে গেলে কি জোরার শোভা থাকে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রবিক সানডে দেখলে দয়ালের কথায় আবার খালেক ভক্তি তরিকার ভাই দেখলে মুর্শিদের কথা মনে হয়ে যায় কোথায় আসবার আবার তরিকার আইরে ভাই আইরে ভাই তর্বত ভাই কোথায় রে পাই আইরে ভাই বক্ষয়াই তর্বত ভাই কোথায় রে পাই আইরে ভাই বক্ষয়াই তর্বত ভাই কোথায় রে পাই আইরে ভাই বক্ষয়াই লাগে জানয়ে তেরে হায়দার ছিলাম পরস্প আবারও ইয়াসে দেখাও দিনের হচ্ছে দেখা অনেক দিনে হায়দার সঙ্গের গোলাম অনেক দিন হচ্ছে দেখা আমার ইউসুফ খানের গোলাম যারা আমার ধনু সঙ্গের গোলাম যারা আমার মামুন সঙ্গে অনেক দিনের পর লাগে জানো গাতে তুই দৌ ও ভাই নদু ছিলাম পরস্প আবার রহ ইয়াসে দেখাও অনেক দিনের হয়েছে দেখা অনেক দিনের পর অনেক দিনের পর হয়েছে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর I'm
নিয়া কের দেখা ওই ছিল ও কোথায় তরে দেখলে পাপি মনে কয় না জানিয়া কের দেখা ওই ছিল ও লাগে জানা চিনি চিনি লাগে জানা চিনি চিনি তুই কিছু হবি না জানিয়া কের দেখা কোথায় তরে দেখলে আমার মন কয় না জানিয়া গর দেখিল কোথায় সাথী হারা এই জগত রে আবি কুড়ি একাই একা পাপিত প্রাণ শীতল হয়তো পাইলে তোমার শীতল হয়তো পাইলে তোমার দেখা গো শীতল হয়তো পাইলে তোমার দেখা গো পাইলে তো তোমার দেখা সাথী হারা এই তো গতের বেল্লাল যশ ফকির মাইনদ্দি ইউসুফ সানামার কানাই ফকির জীবন ফকির মনু ফকির আমার রশিদ সানওয়ার সারসান সাথী হারাই এই জগতে কুড়ি একাই একা পাপিত প্রাণ শীতল হবে পাইলে তোমার শীতল হয়তো পাইলে তোমার দেখা গো পাইলে তো তোমার দেখা শীতল হয়তো পাইলে তোমার দেখা গো পাইলে তো তোমার দেখা দেখলে পাপির মনে কয় না জানিয়া গেরো দেখা চিনি চিনি লাগে জানা চিনি চিনি তুই কিছু হবি নিশ্চয় না জানিয়া গেরো দেখা দেখলে আমার মন কয় না জানিয়া গর দেখিল কোথায় যতই দেখি দেখার সাদরে সাজাহান বেল্লাল তান মিটে নাই জীবনে পাগল না দেখিলে সবকে উঠে জল ঝরে এ নয় কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে তোর কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে সবাই দেখি দেখার সাজরে আমার আমার বাজার মিটে নাই জীবনে না দেখিলে সবকে উঠে জল যাবে এ নয়ন কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে তোর কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে দেখলে পাপির মনে কই না জানিয়া কের দেখা ওই ছিল ওকু ফাইরে দেখলে আমার মন কই না জানিয়া কের দেখা ওই ছিল ওকু ফাইরে দেখলে আমার মন কই না জানিয়া কের দেখা ওই ছিল ওকু ফাইরে দেখা ছিল ও
নবী আমার এক হতে হয় দয়াকে হয়েছেন পয়দা নবীজি আমার এসকেতে হয়েছেন পয়দা নবীজি আমার ছোট বাজবে আপনার একটু নীরবতার সহিত বাকি সময়টুকু একটু পরিবেশ দিবেন আলোচনার ধারাটা সুন্দর মাইকের শিষ্টা কমায় দাও আলেপে অলি হইল হরপে ফুল ফুটিল মিমেতে মো আহমদ হল দালেতে দিদার পেল মিমেতে মুহাম্মদ হল দালেতে দিদার পেল মিমেতে মুহাম্মদ হল দালেতে দিদার পেল যখন হরপে ফুল ফুটিল আলিপের মাথা ফাটিল আলিফতে নোকা ছোটে বের নিচে তখন গেল আলিফতে নোকা ছোটে বের নিচে তখন গেল হয়েছেন পয়দা নবীজি আমার এসকেতে হয়েছে পয়দা নবীজি আমার এসকে ধরে দুশমারিয়া একতে হই দুয়াকার এসকে ধরে দুশমারিয়া একতে হই দুয়াকার এসকেতে হয়েছে পয়দা নবীজি আমার
করে সেই আলেপের উপর আলেপে খাড়া করতে আছে লড়া চড়া, আলেপের উপর আলেপে খাড়া করতে আছে লড়া চড়া, তরিক বিনে যায় না ধরা একই রে আজব ব্যাপার, তরিকতে যায় না দলায় হয়েছেন ময়দা নবীজি আমার, ইসকেতে হয়েছেন ময়দা নবীজি আমার, ইসকে বড় দুশমারিয়া একতে হল গোয়া, ইসকে বড় দুশমারিয়া একতে হল গোয়া, ইসকেতে হয়েছেন ময়দা নবীজি সূর্য অস্তম্ভিত সময়। প্রশ্নের উত্তরটা আগে যায় লই, কি প্রশ্ন? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত একটা নবীকে জিন্দা রেখেছে, তার সাথে একজন পীর মানে আল্লাহ ওলি আল্লাহ, এই দুইজন কোন মাসের কত তারিখে কোথায় দেখা হবে, তারা এখনো কোথায় আছে, কি আকারে আছে, এটা তার প্রথম প্রশ্ন। হ্যালো, আই মাইকটা ঠিক করে দেব বাবা, আচ্ছা আপনারা একটু নির্ভরতা হবে, আমি বলি যখন একটি ভাবের আলোচনা হয় ওই সাথে সাথে একটা শিল্পী দাঁড়াইলে তার আসরটাকে কাভারেজ আনতে একটু সময়ের প্রয়োজন হয়, এই সময় আপনাদের সহযোগিতা, এই জন্য একটি গান গেয়ে নিলাম, যারা যাবার যাবে, যারা বসে থাকার থাকবে। উনি যে প্রশ্নটা করেছে বাবা, দেখো তো ভুল হয় নাকি, যে বইটা থেকে প্রশ্ন করছাও এটার নাম হলো তাজকিরাতুল আম্বিয়া, অর্থাৎ আম্বিয়াদের জীবনী। ইলিয়াস নামীয় এক নবী কি আল্লাহ পৃথিবীর ভারসাম্য হঠাৎ করে মানুষের বিপদ হতে পারে সেগুলোকে রক্ষা করার জন্য একটা নবী কি আল্লাহ জিন্দা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস নবী, প্রমাণ কোন কিতাব? তাজকিরাতুল আম্বিয়া। আর একজন আছে হযরত খোয়াজ খিদির, যিনি জিন্দা পীর ওলি আল্লাহ, বাহ বাহ বাহ, খিজর আলাইহিস সালাম, দুইজন ওনাদের সাথে দেখা হবে কোথায়? বাইতুল মুকাদ্দসে। কোন সময়, কোন মাসে? রমজান মাসে। কোন চাঁদে? তো রমজান মাসে, রমজান চাঁদে দেখা হবে। আশা করি তোমার উত্তরটা সঠিক হওয়ারই কথা। বইটার নাম হলো তাজকিরাতুল আম্বিয়া। হা হা, আহারে। আচ্ছা এবার আমি তোমার কাছে প্রশ্নটা ঘুরিয়ে দিলাম, পাল্লা হলো নবুয়াতার বেলায়াত, এই প্রশ্নটা আসলো কোন লাইনে? তুমি প্রশ্ন করছো বাবা, উত্তর দিলাম, কিন্তু ব্যতিক্রম হয়ে গেল লাইনের জন্য প্রবলেম। আমি গাইতেছি কোন নবীর জীবনী? নবুয়াত ইলিয়াস নবী, কিন্তু এই ধারায় না, ওলি আল্লাহ এই ধারায় না। তো প্রশ্ন করার জন্য প্রশ্ন করো, আরে বাবা বিশ্বের সব প্রশ্ন কি সবার জানা? যদি কেউ বলে দুনিয়ার সব প্রশ্ন আমি জানি, তাহলে ভুল হবে, আনকমন পড়তেই পারে। যেমন
আমিও তোমারে বলবো না যে আগে যদি কেউ প্রশ্ন বোঝে প্রশ্ন করাটা তাহলে উত্তর দিতে সমস্যা হয় না। আমার প্রশ্নটা ছিল কি বাজান, লক্ষ লক্ষ লোক বোয়া বেলায়াতির কবলে পড়ে আটকা পড়ে যাবে, একদিকে থাকবে একটা জিনিস, তিন দিকে থাকবে একটা জিনিস, সেখানে একটি মানুষ উদ্ধার করবে না, তাকে যে উদ্ধার করবে সে মানুষ না। আর আরেকটা হলো বোয়া বোয়া বেলায়াতির মধ্য থেকে সঠিক বেলায়াতি চিহ্নিত করার জন্য আল্লাহর তরফ থেকে একটা ইন্টারভিউ মাস্টার আসবে, সে মানুষ না। আচ্ছা যাও সুন্দরভাবে যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করো, যদিও একটু ব্যতিক্রম থাকে আমি তোমাকে ওই বিষয়ে বিশ্বের সবাই কি সব জানা আছে ওটা কোনো। আর এখানে পীর সানাউল বড় পীর আব্দুল কাদের জিলানি অজুরবাড়ি ছিটিয়ে দিলেন, সেখানে কিন্তু একজন কি করলো খিঞ্জিরি বোঝাবাইতেছিল, এর কারণ ছিল হলো ওই পীর সানাউন বড় পীরের কদম সারা বিশ্বের কান্দের উপরে, এইটা তিনি মানতে রাজি না, তাই বেয়াদবি হয় আল্লাহর নবীর কথা অমান্য হয়ে যায়, এই জন্য তে হজে যাইতেছিল এক রূপসী নারী দেখে খ্রিস্টানের মেয়ে দেখে পদভ্রষ্ট হইয়া ইমান হারা হবার পথে, তাই বড় পীর তাকে বজুর পানি ছিটিয়ে দিলেন তার ইমান রক্ষা হল, এটা অন্য বিষয়। তীর চার সাহাবি ছাড়লো ফাতেমা ধরে আনলো সৌঠা তবুক আসমানে ফিকা, এই আলোচনা হাদিস সত্য সেটিংটা এখানে না। যাও সন্ধ্যার সময় অত্যন্ত ভালো গান গেয়ে আমাদের আনন্দ দিয়েছে, সময়ের অভাব, বাংলাদেশে অনেক বাউল আছে, কিছু বাউল আছে মনের মানুষ, আমি ওনারে খুব স্নেহ করি, কেন বেয়াদব না, আদব রক্ষা করে যে গান গায় সে অন্তত একটা ভালো মানুষ। আমাদের দেশে ওলিয়াল্লারা দেখেন, আর একটা জিনিস আমি আপনাদের বলে দেই, আমার কথায় কেউ বেজার হইন না, এই যে মেম্বার সাহেব সামনে বসা আছে, বলেন তো মেম্বার চলে গেলে এরপরে যে দায়িত্ব নিবে আর একটা লোকের দরকার আছে না, আল্লাহ বলে আমি যোগে যোগে গোত্রে গোত্রে একটি নেটওয়ার্ক ঠিক রাখি আহলে বায়াতের বিষয়াদি ঠিক রাখার জন্যে। আজকে এখানে দেখেন গান শুনতে আইছি, বয়স্ক লোক বেশি যুবকের ব্যাস নাই, এটা কিন্তু একটা অভাব, যুবকরা যদি এখানে আসতো গানের বিষয়টা বুঝলে এরপর একটি ভাব প্রণয় তাদের মনটা এদিকে ধাবিত হতো, তারা গেছে তবলিকের দিকে, গানকে তারা হারাম জানছে, পীর মুরিদকে হারাম জানছে, এই বুঝের মধ্যে থেকে আমরা একটু সতর্ক হই। আমি মেম্বার সাহেবকে সহ আহ্বান করব, তরিকতের দুর্দিন সময় আমরা প্রত্যেককে একটা ঐক্যের মধ্যে আসি, বাবা তুই এই প্রশ্ন করলি আমি উত্তর দেব, বালাগাল ওলাবি কামালিহি কাসাবাদ্দ জামি জামালি হাসনাতে জামি ওকে চালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি, কামিটার পক্ষে আট লাইন চার লাইন বললেন, বাকি চার লাইন কি, আমি তোমাকে একটা ডকুমেন্টস দিয়ে লই আগে, এটা লিখলো কিরা শেখ সাদি রহমাতুল্লাহ, উনি লিখেছেন বালাগাল ওলাবি কামালিহি, বাকিটা আসে না, বাকিটা ওনার ব্রেনে আসছে না, ধ্যান করতেছে তার মুর্শিদদের, ধ্যান করতেছে নবীজি রওজা মুবারকের দিকে,
তার জীবনীতে পাইলাম। দুই দিন পরে আসলো, কাছা পদ্ম যাবে জামালহি, হ্যালো, বাকিটা আর আসে না, কি লাগাবে, হাসিনাত জামিও খিসালহি, এরপরে আর আসে না। সাত দিন চলে গেল, নবীজি রওজার দিকে তাহাজ্জুদ পড়ে নিজের কলবকে ছেদ করে, হে রাসূলুল্লাহ তুমি বা সামনের কথাটা আমাকে দিয়া দাও। আমি কি দিব? যেমন ইহুদিরা এই আয়াত যখন নাজিল হয়, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার, জিনিসটা কবিতার মতো না? ইহুদিরা বলল, এটা মুহাম্মদের কল্পনা, উনি ভালো একটা কবি, এটা আমরাও লিখতে পারি। ওনারা কি লিখলো? লাইসা হাজা কালামুল বাশার, মিলে গেল না? ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার হাজা লাইসা কালামুল বাশার। তিন বছর বইরে এটা চেষ্টা করিয়া ওইটার সঙ্গে লাগাইছে, এবার অর্থে লক্ষ্য করে মোহাম্মদ যা বলেছে তাহা সত্য, বলেন সুবহানাল্লাহ, বিপক্ষে অবস্থান নিছে, লাইসা হাজা কালামুল বাশার, অর্থ কি, মোহাম্মদ যা বলেছেন তাহা সত্য। তিন বছর পরে ওর কবি মোহাম্মদের কথা সত্য জেনে নিল। হা আহারে, এইরকম শেখ সাদি যখন লেখলো বালা গাল ওলা বি কামালহি কাসা পদ্দু যাবি জামালহি হাসনাত জামিও খেসালহি, আর আসে না, সাত দিন চলে গেল, উনি পাগল হয়ে গেছে, বাকিটা কি লিখবো? আমার নবীজি রওজা মুবারক থেকে স্বপ্নে যুগে দেখা দিছে, শেখ সাদি তুমি লেখো সাল্লু আলাইহি ওয়ালিহি, বলেন সুবহানাল্লাহ, আমার দরুদের এইটুকু প্রয়োজন, যেই কথার রসুলের বাণী, কথাটা কি বুঝাইতে পারছি, রসুলের বাণী যদি না হতো এইটা দরুদের শেষে কখনো কবির কথা দেওয়া হতো না, বলেন, বুঝতে পারছেন? বাকি সাত লাইনের এখানে কোনোই প্রয়োজন নেই, বাকিটা নবীজি বলে দেননি, এই শেষ শব্দটা কি, বালা গাল ওলা বি কামালহি কাসা পদ্দু যাবি জামালহি হাসনাতে জামিও খিসালহি, এখানে আটকে গেছে। নবীজি বললেন, লেখো কবি সাল্লু আলাইহি ওয়ালিহি, এইটুক নবীর কথা দেখে, এটা সুন্নত, এটা হাদিসে গণ্য হয়ে গেল, যদিও শেখ সাদির মুখ দিয়ে বের হয়েছে, কথা কি বুঝতে পারছি হাকিকত? এই জন্য দরুদের সময় এই কথাটা লাগাইতে হয়, নইলে কোনো দলিলের এই কবিতা লাগানোর কোনো সিস্টেম না, নাই। এবার আসেন, বাকি কথারও বলবো, একটু সামনে আগেই লই, বাজান অত্যন্ত সুন্দর, মা বাবার খেদমত করো, হ্যাঁ, ওইরকম আমার নবীজি ছোটবেলা যখন একদিন আবু তাহের নামে এক বন্ধু সঙ্গে করে আমার নবীজি খেলতেছিলেন, এমন সময় প্রখর রোদ, ঘাম জড়িয়ে জড়িয়ে পড়ছে, এমন সময় আবু তাহেরের বাবা দুটা খুরমা এনে বলছে, বাবা তাহের, আবু তাহের তুমি কোথায়? দুইটা খুরমা দিছে তার মুখে, আমার নবীজি তাকিয়ে আছেন, আবু তাহের, আমার নবীজি জিগাইলেন, ইনি তোমার কে? আবু তাহের বলেন, হে মোহাম্মদ তোমার কি বাবা নাই? আমি তখন গানের মধ্যে কেবল ঢুকি, নাম্বার সাহেবদের মুরব্বী যারা
আমাদের সিঙ্গারে ওনার বাপ কাকারা যত মহব্বত ছিল, এত মহব্বত ভাইয়ের মধ্যে আমি আর কোথাও দেখি নাই। আমি অন্তর দিয়ে ওনাদের ফ্যামিলিকে খুবই ভালোবাসি, এটা ওনার সামনে বলার নয়, আমি বহুত মঞ্চেও বলি। একদিন ওনাদের সব ফ্যামিলির মুরব্বীরা আমাদের সিদ্ধা বাড়িতে গেছে, একজনে গায়, একজনে বাঁশি বাজায়, একজনে ঢোল খোল বাজায়, এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে, ভাই ভাই বলে যখন একজনের কি বাবরি চুল, প্রত্যেকেরই ভাঙা ভাঙা চুল, আমার সেই দৃশ্যটা ভাই এখনো মনে পড়ে। নাম্বার ভাই সে মানুষগুলো কই গেল? আমার নবী বলে ভাই আবু তাকে ইনি তোমার কিবা লাগে আমার কাছে কও, তোমায় মুখে চুমা দিয়া খুরমা দিয়া গেল আমাকে জানাও, আরে ইনি তোমার কিবা লাগে, ইনি তোমার কিবা লাগে, ভেঙ্গে বলো তাই আমাকে গো, ইনি তোমার কিবা লাগে, খুলে বলো আমার কাছে গো, ইনি তোমার কিবা লাগে। তাহের বলে ভাই রে মোহাম্মদ তোমারে জানাই এইভাবে তোমার কি আর মাতা পিতা নাই, দৌড়াইয়া নবী আমার মায়ের কাছে গেল, আরে চোখের পানি সাহিরা নবী কহিতে লাগিল, জননী জননী আমার মাগো, আমার আব্বা জানে কোথায় আছে আমারে দাও কইয়া, মায়া মেনায় কানছে তারে বুকেতে জড়াইয়া, মায় জানে সন্তানের জ্বালা, মায় জানে সন্তানের জ্বালা, মায় জানে সন্তানের ব্যথা, আমার মায় জানে সন্তানের জ্বালা, বলা যায় না যথা তথা গো, মায় জানে সন্তানের ব্যথা, বলা যায় না যথা তথা গো, মায় জানে সন্তানের জ্বালা। চোখের পানি ছাই রানো বীরে আমার মায়ের কাছে কয়, শোনো শোনো মা জননী আমি বলতাছি তোমায়, আমি তাহিরকে সঙ্গে নিয়ে খেলতেছিলাম মরুভূমিতে যাইয়া, তার বাবায় দুইটা খুরমা দিয়ার গেল মুখে চুমা খাইয়া, আমার মুখের কথা জি গাইল না গো, মুখের কথা জি গাইল না গো, আরে কেটে লইয়া মন যন্ত্রণা গো, মুখের কথা জি গাইল না গো, কেটে লইয়া মন যন্ত্রণা গো, মুখের কথা জি গাইল না গো। মাগো তাহেরের বাবায় তারে মুখে চুমা দিয়া দুইটা খরমা দিয়ে গেছে মা, আমার মুখের দিকেও তাকাই নাই, আমার খরমা খাইতে ইচ্ছা হয়েছে, আমার বাবা কোথায় আছে? আমি না বলে বাবা তুমি যখন ছয় মাসের গর্ভে ছিলে
তোমার বাবা সিরিয়ার বাণিজ্যতে গিয়া পর্দা নিয়ে সে পরলোক গমন করেছে, মদিনায় তার মাজার আছে। বলে মা আমি বাবার হাতের খুরমা খাবো। বলে কি করে সম্ভব, সে তো কবরে চলে গেছে, অবধি শিশু মানে না। মা তারে বুকে করে মদিনার দিকে রওনা হয়েছে। নবী বাবার কবর মোবারকে যাইয়া কবরের মাটি বুকে জড়াইয়া বলছে, বাবা আমার গাত তুমি শোনো, আমাকে দুটা খুরমা দাও, আমার মুখে চুমু দিয়ে আমাকে দুটা খুরমা দাও। আল্লাহ বলে, জিবরাইল আমি সইতে পারলাম না, যেই নবী না হইলে আমি কিছুই বানাইতাম না। ওই নবী রওজার পাশে কান্তি আছে, তোমারে দেই কইয়া আমার মনে বলে আব্দুল্লাহর রূপ ধরিয়া বন্ধুর সঙ্গে দেখা করি যাইয়া। গুরু জানে ভক্তের জ্বালা, আমার বন্ধুর কাছে এই মুহূর্তে খবর দাও জানাইয়া। প্রায় তুমি বলে দাও, যেদিন হাসরে আসবে নবীন বিচারে লাগিয়া, আমি নিজে খোদাই খুরমা দিব, নিজে হাতে দিব রে খাওয়াইয়া, আমি নিজ হাতে খুরমার দিব তারে জান্নাতে বসাইয়া। আমার নবী যদি আর একটা চিৎকার মারে আব্দুল্লাহর মাজারে বসিয়া, আমি আল্লাহর দেখা করতে হবে তার বাবার রূপ ধরিয়া। খবর পাইয়া নবী আমার সেজদা তুলে গেলেন, সেজদা তুলে আবার মক্কার দিকে রওনা হয়েছে। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান, জায়গাটার নাম আবু ওয়া। এক গাছতলায় মামেনার কুলে নবী শুয়াছেন, মামেনা তার মাথায় হাত বুলাইয়ে আদর করতেছে। আল্লাহ বলে, আজরাইল এই মুহূর্তে আমেনার জান কবাস করে আনো। আজরাইল তিন দিন কাঁদছিল জাকান্দানি করতে গিয়া, বলে আল্লাহ এই জানকান্দানির হুকুমটা আমাকে ক্ষমা করে দিন, যেই নবী না হইলে বিশ্ব জগতের কিছু বলাইতে না। আজকে সেই নবী মায়ের কোলে আছে, বাবা নাই, মায়ের কোলে থেকে তারে মার জান কবাস করে আনার আদেশ দিলে আল্লাহ আমি এইটা পারবো না, আমাকে ক্ষমা করুন। আল্লাহ বলে, জিব্রাইল আমি যা জানি তুমি তাহা জানো না, আমার বন্ধুরে যদি এতিম না বানাই এই দুনিয়ার ঠাই, দুনিয়াতে এতিমের ব্যথায় আমার নবী বুঝবে না রে। তাই হুকুম পাইয়া আজরাইল মায়া মেনার জানটা নিয়া গেল, মামা বলিয়া নবী কান্দিতে লাগিল। কোথায় রইলে মা জননী ও গয়া মারা মা, তোমার এতিম মোহাম্মদ কান্দতে আছে গো, একটু খুরমা দিয়া যাও না। সূর্য অস্তম্বিত সময়, বাড়ানোর সময় নাই, তাই শটে আনলাম। আমার নবী মোহাম্মদকে আল্লাহ বললেন, যাও এতিম এই জন্য তোমাকে বানাইলাম, উম্মতের ব্যথা
উম্মতের ভিতরে। কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, ওর হাতের তালুর নিচে যতগুলি চুল পড়বে ততটা রহমত আল্লাহ তাকে দান করবে। পাশে এতিম থাকলে তার হক কেউ নষ্ট করবেন না। আরে আলেপে অলি কইল হে রহমতের ফুল ফুটিল, মিমেতে মোহাম্মদ হলো ডালেতে দিদার পেল, মিমেতে মোহাম্মদ হলো ডালেতে দিদার পেল, মিমেতে মোহাম্মদ হলো ডালেতে দিদার পেল। আলেবে হে মিম ডাল দেখি কেনে তুমি বলো দেশি, চার হরফ মিলন হইয়া নাম হয় তো আর এসকেতে হয়েছেন পয়দা, নবীজি আমার এসকেতে হয়েছে পয়দা, নবীজি আমার এসকেতে হয়েছে পয়দা, নবীজি আমার এসকেতে হয়েছে পয়দা, নবীজি আমার।